আছেন আপনারা সবাই? সরি একটু দেরি হলো, আমাদের লিমিটেশনস তো আছেই, টেকনোলজিক্যাল লিমিটেশন আছে, সময়ের লিমিটেশন আছে, এ বিষয়ে একটু পিছিয়ে আছি, দুঃখিত একটু দেরিতে শুরু করার জন্য। ফার্স্ট অফ অল, টুডে কেরিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ফার্স্ট অফ অল আই উড লাইক টু এক্সপ্রেস মাই প্রফন্ড গ্র্যাটিচিউড টু দ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফর গিভিং আস অ্যান অপরচুনিটি ফর কন্ডাক্টিং সাচ অ্যান ওয়ান্ডারফুল কেরিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম অ্যাট আজিজুল হক কলেজ ইন অডিটোরিয়াম, আলহামদুলিল্লাহ। সেকেন্ডলি, আওয়ার ডেফিনেটলি অনারেবল প্রিন্সিপাল স্যার, ভাইস প্রিন্সিপাল স্যার অ্যান্ড অল দ্য টিচার্স অফ আজিজুল হক কলেজ গিভিং মি দ্য অপরচুনিটি ফর কন্ডাক্টিং সাচ অ্যান থিং, থ্যাংক ইউ ভেরি মাচ ডিয়ার অল স্যার্স। And definitely the people and the organization helped me to conduct that thing. I will say a few words regarding that issue and later on. Our today's program, career development. Believe me, dear students, dear friends, believe me, today I'll give you, I'll ensure you to find out your real path in life. Just follow me. It's most important. It's important in your life. From my real life examples, from my educational qualifications, from my professional experience, I'll give you the surety, I'll give you the real path to choose what you need to do for the betterment for your life. Just stay with us for another few hours. Right at the moment, welcome everybody to our today's career development program. Dekhe nibo ajke amra ki ki bishoy alochona korbo. Important part, choto bela theke shune ashi, what is the aim of life, what do you want to be? Choto bela ekta kothai shobai boltam, doctor no engineer, there is two profession in the world and nothing else. Why doctor no engineer, na hole pilot, aro kichu kichu chilo amader shomoye, ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলট, হ্যাঁ মেরিন ইঞ্জিনিয়ারও ছিল মাঝে মাঝে। সো ডাক্তার ইঞ্জিনিয়ার আর পাইলট, তো আমরা এখান থেকে কিভাবে ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলট হব? তাহলে কি আমাদের কেরিয়ার হবে না? ওকে, লেটস ডিসকাস অ্যাবাউট জীবনের লক্ষ্য কিভাবে নির্ধারণ করতে হবে এবং তা অর্জুনের পথ কিভাবে হবে। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, দিস ইজ দ্য ফাউন্ডেশন অফ ইয়োর লাইফ। আমরা আজকে দেখব কিভাবে এটা আমরাকে চুজ করতে পারি, কিভাবে আমাদের চুজ করা উচিত, কিভাবে আমরা আমাদের রিয়েল প্যাথটাকে বের করা উচিত, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। এইটাকে অ্যাচিভ করার জন্য আমাদের কোন কোন জায়গায় দুর্বল পয়েন্টস রয়েছে, আমাদের উইক পয়েন্টসগুলো কোথায় আছে, এই উইক পয়েন্টসগুলোকে কিভাবে আমরা আইডেন্টিফাই করবো এবং হোয়াট আর দ্য কারেক্টিভ অ্যাকশন উই উইল টেক টু ইলিমিনেট দোজ উইক অ্যান্ড উইক পয়েন্ট অ্যান্ড টিউনিং ইট ফর কনভার্টিং ইন স্ট্রেংথ পয়েন্ট, কীভাবে আমরা এটাকে স্ট্রেংথে পরিণত করব, এগুলো নিয়ে আজকে আমরা একটু আলোচনা করে নেব। অর্গানাইজেশন অ্যান্ড নলেজ ইম্পর্টেন্ট, অর্গানাইজেশনে কী কী নলেজ আছে, অর্গানাইজেশন কীভাবে চলে এটা নিয়ে আলোচনা করব এবং লেটেস্ট টেকনোলজি অর্গানাইজেশনে কী কী ইউজ হচ্ছে এটা নিয়ে আমরা আলোচনা করব এবং এর ব্যবহার পদ্ধতি সম্পর্কে আমরা জানব। নিজেকে ব্র্যান্ড বা স্পেশালিস্ট হিসেবে তৈরি করতে হলে কী কী কাজগুলো করতে হবে এগুলো নিয়ে আমরা কী কী করণীয় এটা নিয়ে আমরা জানবো। সেলফ কনফিডেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট থিং, বৃদ্ধি করার জন্য কী কীভাবে কী কী অ্যাক্টিভিটিগুলো করার প্রয়োজন এটা নিয়ে আমরা আলোচনা করব। অপটিমাম টাইম ম্যানেজমেন্ট, ডেফিনেটলি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ লাইফ, এটা আমরা কীভাবে করব, কী কী পদ্ধতি অবলম্বন করতে পারি আমরা ফর দ্য বেটারমেন্টস অ্যান্ড অপটিমাম ইউজ অফ দ্য টাইম এটা নিয়ে আমরা আলোচনা করব। পরিবার, জাতি এবং দেশ আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের অবদান কী কীভাবে থাকতে পারে, কী কীভাবে আমরা জাতি গঠনে পরিবার এবং আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের অবদান রাখতে পারি এগুলো নিয়ে আলোচনা করব। লাস্ট অফ অল, ডেফিনেটলি বিভিন্ন অর্গানাইজেশনে কী কীভাবে আমরা আমাদের কেরিয়ার প্যাথটাকে ক্লিয়ার করতে পারি, কীভাবে আমরা কানেক্ট করতে পারি, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিংস টুডেস ডিসকাশনের, এটা নিয়ে আমরা আলোচনা করব। এবং আমরা তোমাদের কাছ থেকে কিছু প্রশ্ন আশা করব, তোমরা কী ভাবছো, তোমাদের কী কী প্রবলেম, কীভাবে তা সলভ করা যায় এগুলো নিয়ে আমরা আলোচনা করব।
করব এবং শেষে আমাদের যারা আমাকে যারা হেল্প করেছেন যারা অ্যাসিস্ট করেছেন ওনারা কি কি অফার নিয়ে এসেছেন তোমাদের জন্য ওনারা কি কি জবের অফার নিয়ে এসেছেন ক্যারিয়ারের অফার নিয়ে এসেছেন তোমাদের কাছে ওনারা আলোচনা করবেন এবং তোমাদের মাঝে সেটা তুলে ধরবেন তোমাদের মধ্যে যারা কম্পিটেন্ট আছো যারা অ্যানথাসিয়াস্টিক আছো যাদের প্রয়োজন রয়েছে এই সব কোম্পানির সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারবে আমরা এটা নিয়েও আলোচনা করব Everything in life started with a big why, later on how. আমাদের জীবনের প্রত্যেকটা বিষয় যখনই কোনো কিছু চলে আসে তখনই স্টার্ট হয় কেন আজকের প্রোগ্রামের কথাই ধরা যাক আজকের প্রোগ্রামে যখন এসেছো তখন প্রথমে প্রশ্ন করেছো নিজেকে কেন যাচ্ছি আমরা কি জানতে যাব বিষয়গুলো কি এই হোয়াই এবং হাউ তুমি যখন ডিটারমাইন করেছো যে আমরা আজকে যাব তখন তুমি একটা প্রিপারেশন নিয়েছো যে ক্লাস করবো কখন সকালে বেরোবো কখন বা কীভাবে আমাকে কলেজে যেতে হবে এবং কয়টার সময় আমাকে অডিটোরিয়াম রুমে আসতে হবে ডিফারেন্ট অ্যাক্টিভিটিসগুলো করেছো তো লাইফের দিস টু থিংস ইজ মোস্ট ইম্পর্টেন্ট ইচ অ্যান্ড এভরি টপিক্সে আমাদের এই দুইটা প্রশ্নের সম্মুখীন হতে হয় হোয়াই এবং কীভাবে এটাকে সলভ করবো প্রবলেম এখানে যে উই অ্যাট টাইমস ফেল টু ডিটারমাইন হোয়াই অ্যান্ড সাবসিকুয়েন্টলি ফেল টু ফাইন্ড আউট দ্য এফেক্টিভ হাউ আমরা কি করছি কেন করছি এটাইকেই আমরা আইডেন্টিফাই করতে ভুল করেছি সো এটাকে অ্যাচিভ করার জন্য কিভাবে কাজগুলো করতে হবে আলটিমেটলি সেইগুলো ভুলের দিকেই যাবে সো আমাদের লাইফের যখন আমরা হোয়াই এই বিগ হোয়াইটাই ইজ আওয়ার ভিশন আমরা কি করতে চাই দিস ইজ আওয়ার ভিশন লাইফের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আমরা যখন আমরা কেরিয়ারে বা আমাদের একাডেমিতে ইনভলভ হয়েছি কেন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সাবজেক্টে পড়াশোনা করছি কেন আমরা এই একাডেমিতে ইনভলভ হয়েছি কেন আমরা এই অ্যাক্টিভিটিতে ইনভলভ হয়েছি এই হোয়াইয়ের অ্যান্সার যদি আমরা ক্লিয়ার না করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের জীবনের লক্ষ্যমাত্রা বুঝতে পারবো না এবং এই হোয়াইটাকে অ্যাচিভ করার জন্য হাউ কীভাবে অ্যাক্টিভিটিগুলো করতে হবে এই আমাদের আজকে মার্চ মাস এটাতে কেন এখানে কিন্তু বড় হোয়াই ছিল একটা ইন দ্য ইয়ার 1971 একটা বিগ হোয়াই থেকে কিন্তু আমাদের আজকের এই 71-এর জন্ম হোয়াই ছিল উই নিড এ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ আমাদের একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ দরকার আর হচ্ছে না কথা বলে আর হচ্ছে না বিভিন্নভাবে আলোচনা করে আর হচ্ছে না আমাদেরকে শুধু উই আর ডিকটেটিং আমাদেরকে শুধু নির্যাতিত করা হচ্ছে আমাদেরকে আমাদের এখন স্বাধীন সার্বভৌমত্ব দরকার তো আমরা কি প্রয়োজন আমাদের হোয়াই দিস ফ্রিডম ফাইট বিকজ আমাদের একজন ইন্ডিপেন্ডেন্ট আমাদের একজন ইন্ডিপেন্ডেন্ট পিপুল রিপাবলিক অফ বাংলাদেশ দরকার আমাদের একজন স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ দরকার ঘোষণা হয়ে গেল সো আমাদের হোয়াইটা কি আমাদের ভিশনটা কি যে কোনো মূল্যে আমাদেরকে দেশকে স্বাধীন করতে হবে যার যা আছে উঠে পড়ে লেগে পড়েন সাতই মার্চ ভাষণে আমরা কি করলাম উজ্জীবিত হলাম এবং 25-এর কালো রাত্রি থেকে অ্যাট্যাক্ট হয়ে গেল শুরু হয়ে গেল এখন মিশন 7টা সেক্টরে ভাগ করা হলো কে কোন কাজগুলো করবে স্বাধীনতা যুদ্ধ করবে কে বন্দুক চালাবে কে প্ল্যান করবে কে অস্ত্রগুলো বা সাপ্লাই করবে কে এখানে অনেকে আছেন ওই সময়কার বাবার কাছ থেকেও গল্প শুনেছি যে যদি খাবারও রেডি করে দেওয়া হয় মুক্তিযোদ্ধার জন্য তারাও মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত তো টোটাল অ্যাক্টিভিটির সঙ্গে যারা জড়িত তারা কি করেছেন এই অ্যাক্টিভিটিগুলো হচ্ছে আমাদের মিশন তাহলে 71 সালে আমাদের হোয়াই কী ছিল ভিশন কী ছিল যে একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ দরকার 9 মাস যুদ্ধ করে আমরা কি করেছি এটাকে অ্যাচিভ করেছি কী কী কাজ করতে হয়েছে আমাদের যুদ্ধ করতে হয়েছে আমাদের লড়াই করতে হয়েছে বিভিন্ন সেক্টরে ভাগ করতে হয়েছে আমাদের গোলা বারুদের ব্যবস্থা করতে হয়েছে আমাদের পিপুলদেরকে ট্রেন করতে হয়েছে আমাদের বিদেশি সাহায্য নিতে হয়েছে দেন আমরা এটাকে অ্যাচিভ করতে পেরেছি 9 মাসে উই হ্যাভ এ ভেরি গুড হিস্ট্রি 9 মাসে একটা দেশ স্বাধীন করা ভেরি গুড হিস্ট্রি এভাবে আমরা আমাদের লাইফের লক্ষ্য এবং হোয়াই এবং হাও আমাদের নির্ধারণ করতে হবে এই হোয়াই এবং হাও যদি আমরা নির্ধারণ না করতে পারি তাহলে আমরা বড় ডিজাস্টারের মধ্যে পড়ে যাব আমরা একটু দেখব আমরা এটা নিয়ে কী কী চিন্তা করেছি আমরা এই প্রোগ্রাম স্টার্টের আগে কলেজ ক্যাম্পাসের ডান পাশে
ইনকোরার ডান পাশে আমরা একটা বুথ তৈরি করেছিলাম, ইনফরমেশন অ্যান্ড সেলফি জোন বুথ। এখানে দুইটা অপশন ছিল, এটা দুইটা অপশন ছিল যে আমরা কিভাবে আমাদের প্রোগ্রামটাকে রান করব এবং আমরা কিভাবে আমরা কী 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 জিনিসপত্রগুলো ভাবছি আমাদের এই প্রোগ্রাম নিয়ে এবং আমাদের এই অ্যাক্টিভিটিগুলো নিয়ে কী কী ভাবছি, আমাদের কেরিয়ার নিয়ে আমরা কী কী ভাবছি, এই প্রশ্নগুলো নিয়ে আমরা করা একটা কিছু ফিডব্যাক কালেক্ট করার চেষ্টা করেছিলাম। আমরা কে কী ভাবছি আমাদের লাইফের হোয়াইগুলো নিয়ে এবং আমরা কী হতে চাই এটা নিয়ে আমরা কিছু কোশ্চেনিয়ার করেছিলাম, আমরা কিছু প্রশ্ন করেছিলাম আমাদের কিছু বা স্টুডেন্টসদেরকে, তারা কিছু ফিডব্যাক দিয়েছে, একটু শুনে নেব। প্রোগ্রামে সরকারি আজিজুল হক কলেজের একজন ভাইয়ের সাথে কথা বলছিলাম। ভাই, আপনার নাম আর ডিপার্টমেন্ট? আমার নাম নিবু সরকার, আমি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে পড়ি। আচ্ছা, আপনি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে পড়েন, আপনি এই ম্যানেজমেন্ট সাবজেক্টে কেন পড়ছেন না? আসলে কেন পড়ছি জিনিসটা, যেহেতু আমি ইন্টারে ব্যবসায় শাখায় পড়ছি, সেহেতু অনার্সের চিন্তা করছি আমি। কোন কোন প্রতিষ্ঠানে? না, অতটুকু আমার ধারণা নেই কোন কোন প্রতিষ্ঠানের সাথে জব। আমার নাম সুদেব কুমার মহন্ত, আমি ফিজিক্স ডিপার্টমেন্টে পড়ি। হ্যাঁ, ফিজিক্স ডিপার্টমেন্ট হচ্ছে একটা সায়েন্সের সাবজেক্ট, আর সায়েন্সের সাবজেক্ট তো সবসময়ই বেটার, তো ইচ্ছা আর কি। এই টেকনোলজি মানে সেরকম কোনো ধারণা নাই সঠিক। ফিজিক্স ডিপার্টমেন্টে পড়ে বেশিরভাগ কর্মক্ষেত্রে কাজের চাকরি একটা অপরচুনিটি থাকে। কোন কোন কোম্পানিজ আপনাকে নিতে পারে বা এরকম কোনো ধারণা আছে? না, এটা ওই রকম না, আপনি যে ক্ষেত্রে চেষ্টা করতে পারেন যেগুলোতে কর্মক্ষেত্র আছে, স্পেস আছে, সেগুলোতে হতে পারে। আমার ডিপার্টমেন্ট ফৌজি আফরিন, মার্কেটিং ডিপার্টমেন্ট। আচ্ছা, মার্কেটিং ডিপার্টমেন্ট, তো মার্কেটিং সাবজেক্টে কেন পড়া হচ্ছে? জি আপু, পড়তে এসে তো এখনও তো ওইভাবে কিছু ফিক্সড হয়নি কীভাবে কী করবো বা কিছু। কোন কোন প্রতিষ্ঠানের সাথে জব হতে পারে এই বিষয়ে কোনো ধারণা আছে কি? না আপু, এখন আমার ওরকম কোনো ধারণা নেই। আচ্ছা, সেলিম রাজা, বিবিএ ইন মার্কেটিংয়ে পড়ি আমি। আচ্ছা, মার্কেটিং ডিপার্টমেন্ট, তো এই সাবজেক্টটা আসলে ডিমান্ডফুল আর কি। আপনি বিবিএ সেক্টরে যদি দেখেন, চারটা সাবজেক্টের ভিতরে ম্যানেজমেন্ট বলেন বা ফিনান্স বলেন, এর মধ্যে মার্কেটিংটা ডিপার্টমেন্ট অ্যাকচুয়ালি যে কোনো মার্কেটিং মানে যে কোনো মানে আমাদের কর্পোরেট সেক্টরে মার্কেটিং ছাড়া কিন্তু অচল। সুতরাং আমি এই জন্যই মার্কেটিংকে বেছে নিয়েছি আমার কেরিয়ার চয়েস হিসেবে। জব সেক্টরের যেমন আপনি বলেন যে বাইং হাউস, আপনার কী বলে টেক্সটাইলের বাইং হাউস, এছাড়াও বিভিন্ন কোম্পানি, বড় বড় স্বনামধন্য কোম্পানি বা মাল্টি ন্যাশনাল কোম্পানি, তো এদের ভালো কেরিয়ার আছে মার্কেটিংয়ে। আমার নাম সাদিকুর রহমান, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স, তো এই ম্যাথমেটিক্স সাবজেক্ট আপনি কেন পড়ছেন? ভালো লাগে। শুধু ভালো লাগে তাই? হ্যাঁ। আচ্ছা, লেটেস্ট টেকনোলজি সম্পর্কে আপনি কতটুকু জানেন? বেশি কিছু জানি না। এটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করতে পারি, তারপর বিভিন্ন ধরনের সরকারি যেগুলো প্রতিষ্ঠান আছে এগুলোতে জব করতে পারবো, এই আর কি। আমার নাম মোসাম্মদ শামিমা খাতুন, আমার ডিপার্টমেন্ট ইকোনমিক্স। ইকোনমিক্স, আচ্ছা, আপনি ইকোনমিক্স সাবজেক্টে কেন পড়ছেন? আমি ইকোনমিক্সে পড়তেছি কারণ এই সাবজেক্ট আমার খুব পছন্দ, আর এটা নিয়ে আমি ব্যাংকে জব করতে চাই। আচ্ছা, খুব বেশি জানি না। আপনার লাইফের ভালো একটা জব করা, ব্যাংকে চাকরি করা, এরকম টাইপের চাই। আমি কেন পড়ছি, আসলে এটা আমার অনেক মানে সাবজেক্ট অনেক ভালো লাগে, আর তাছাড়া আমাদের ইকোনমিক্স মানে সর্বক্ষেত্রে তো ইকোনমিক্স প্রয়োজন, বিশেষ করে আমাদের দেশের যে অবস্থা, তাতে আমার মনে হয় যে আমরা যদি ইকোনমিক্স মানে এই দিকে বেশি ফিনান্সিয়াল দিকে বেশি মানে ধাবিত হয়, তাহলে মনে হয় আমাদের দেশটা একটু ভালো ভালো উন্নতির দিকে নিতে পারবো বা ভালো কিছু করতে পারবো এই জন্য। আমার নাম সাদিয়া সুলতানা, আমি জিওগ্রাফিতে পড়ি। আচ্ছা, জিওগ্রাফিতে, তো জিওগ্রাফি সাবজেক্টে কেন পড়ছেন? জিওগ্রাফি সাবজেক্টটা মানে আমরা যেটা মনে করি যে আমাদের ভূ অভ্যন্তরীণ বা ভূ গর্ভের ভিতরে সব কিছুর ভিতরে অনেক কার্যকরী একটা বিষয়, আর হলো এখানে আমরা যেটা মনে করি যে বিসিএস এর ক্ষেত্রে ভূগোল থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে, যেখান থেকে আমরা অনেক এগিয়ে আছি। এই যে ধরেন আবহাওয়া অধিদপ্তর এখানে হতে পারে, তারপরে হলো যে এই যে প্রাণী অধিদপ্তরে যেরকম থাকে এগুলাতে হতে পারে, এই তো।
আজিজুল হাকু, এস এম আফসান আমিম, ডিপার্টমেন্ট ম্যানেজমেন্ট। ওকে, ফিউচার এইম আছে ব্যাংকার হওয়ার জন্য কি কি সফটওয়্যার প্রয়োজন বা এই বিষয়ে কিছু জানেন কি? না, বলতে পারবো না। নিজ বা কোম্পানি প্রাইভেট সেক্টর ব্যাংকিং এগুলোতেই তো জব হবে। আমি হচ্ছে ইমামউদ্দিন, আর ডিপার্টমেন্ট ফিনান্স ডিপার্টমেন্ট। এখন তো সব জায়গা থেকে সব জায়গায় যাওয়া সম্ভব, ভালো করে পড়াশোনা করতে হবে এইটাই। আমার নাম জানাতুমা রিফা, ডিপার্টমেন্ট ফিনান্স অ্যান্ড ব্যাংকিং। অ্যাকচুয়ালি টার্গেট ছিল যে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং পড়ে ব্যাংকার হব, সেই জন্যই নেওয়া। আচ্ছা, ঠিক আছে। তো লেটেস্ট টেকনোলজি সম্পর্কে কোনো ধারণা আছে বা এই সফটওয়্যার বা এনিথিং? না, তেমন কোনো আইডিয়া নেই, তবে এখন তো সব জায়গায় ট্রাই করা যায়। আমি ব্যাংকারের পাশাপাশি ট্রাই করবো যেন প্রেজেন্টার হইতে পারি। আচ্ছা, নিউজ প্রেজেন্টার ফিনান্স অ্যান্ড ব্যাংকিংয়ে পড়ে, তা ভালো ডিসিশন। আমার নাম মোসাফা নাদিয়া আক্তার, আমি সাইকোলজি ডিপার্টমেন্টের। সাইকোলজি পড়ছি কারণ আমার সাইকিয়াট্রিস্ট হওয়ার শখ, কারণ মানুষের মন একটি সর্বদা একটি রহস্যময় ব্যাপার, এই রহস্যটা উদ্ঘাটন করাই আমার ইচ্ছা। জি, মোটামুটি যতদূর আমি জানি বাংলাদেশে বিসিএস ছাড়া তো কোনো সরকারি চাকরি বর্তমানে হচ্ছে না, আর সাইকোলজি ডিপার্টমেন্ট থেকে সাইকোলজি ডিপার্টমেন্ট ভিত্তিক কোনো জব এখনও বাংলাদেশে ওভাবে বিস্তার লাভ করে নাই, এটা মোটামুটি আমরা সবাই জানি। আর তাছাড়া বাহিরের দেশে স্কলারশিপের মাধ্যমে বা বাহিরের দেশে সাইকোলজির অনেক দাম আছে। আর তাছাড়া যদি আমি সাইকোলজি নিয়ে যদি আমাদের বাংলাদেশে কিছু করতে চাই, আমি সর্বোচ্চ মানে সবচেয়ে ভালো হয় আমি যদি কাউন্সেলিং করি নিজেই একা। আমার নাম সাদিয়া সুলতানা সিনথি, আমি ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টে পড়ি। আচ্ছা, অ্যাকচুয়ালি আমার ব্যাকগ্রাউন্ড ছিল বিজনেস স্টাডিজ, তো আমি আর কোথাও যেতে চাচ্ছিলাম না, যেহেতু আমার পূর্ব একটা নলেজ আছে। আর হচ্ছে এখন দেখছি যে ব্যাংকিং অ্যান্ড সেক্টর অ্যান্ড কোম্পানি মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোতে বেশ ভালো চাহিদা বিজনেস স্টাডিজ, সো আমি এটা নিয়েই ক্যারিয়ার ইচ্ছা। মেন কথা হচ্ছে এখানে সবচেয়ে বড়ো সাপোর্ট হচ্ছে ফ্যামিলি। এখন ফ্যামিলি থেকে যদি পুশ না করে তো আমরা তো এরকম কিছু করতে পারি না, ঠিক আছে? আর ফ্যামিলি যদি একটু ব্যাকডেটেড হয় তাহলে তো আরও সমস্যা। এখন এটা হচ্ছে যদি ফ্যামিলি থেকে আমাকে পারমিশন দেয় তবে আমি করতে পারি। হ্যালো, আমি একটা রিফ্লেকশন হিসাবে রেডিও মুক্তিতে একটা প্রোগ্রাম করেছিলাম আমরা, যে ক্যারিয়ারে কার কী হতে চায় এবং কে কী জিনিসপত্র নিয়ে আলোচনা করতে চায়। সবারই প্রশ্ন একটাই, আমরা কীভাবে একটা ভালো জব পাবো? সামহাউ উই নিড টু গেট এ জব। কে কোন সাবজেক্টে পড়ছি স্টুডেন্ট ইস্যু, টপিকস একটাই, সামহাউ উই নিড টু গেট এ জব আই নিড টু সেটেল। ম্যানেজমেন্টে পড়ছি, মার্কেটিংয়ে পড়ছি, ফাইন্যান্সে পড়ছি, এইচআরে পড়ছি, সবার টার্গেট একটাই, সামহাউ উই নিড টু গেট এ জব অ্যান্ড উই নিড টু সেটেল ইট ডাউন। আমার দীর্ঘ 18 বছর এই ইন্ডাস্ট্রি সেক্টরে এক্সপিরিয়েন্স থেকে বলছি, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট টু চুজ ইউর হোয়েদার ইউ আর ইন জব আর হোয়েদার ইউ আর ইন কেরিয়ার। সামহাউ নিড টু হ্যাভ এ জব। আমার ছেলে এবার বিবিএ কমপ্লিট করলো, আমার ছেলে এইবার ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করলো, আমার ছেলে এবার এই গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, একটা ভালো চাকরির দরকার। কোশ্চেন একটাই, সো পড়াশোনার আলটিমেট উদ্দেশ্য হাউ টু গেট এ জব। দিস ইজ দ্য ডেঞ্জারাস থিং, দিস ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস থিং ইন ইন ইউর পার্ট অফ লাইফ। তোমরা এই পার্টে দেখছো, ওই পার্টটি ইজ কোয়াইট ডিফিকাল্ট ডিয়ার মাই ফ্রেন্ড। টু গেটিং এ জব, আমার কাছে একটা স্ট্যাটিস্টিক্স আছে, 80% অফ দ্য স্টুডেন্ট, 80% অফ পিপল চেঞ্জ ইউর জব জাস্ট আফটার 2 ইয়ার্স। তোমরা জব পেয়েছ, জবে যাচ্ছ, ইয়েস আই হ্যাভ এ জব, 2 বছর পর আর ভাল লাগছে না, আই নিড টু সুইচ মাই জব, আই এম নট হ্যাপি উইথ দিস থিং, ওয়াই? বিকজ আমরা আমাদের উই ডোন্ট ফলো আওয়ার প্যাশন। সামহাউ ইউ নিড টু হ্যাভ এ জব, বাট আমার কোনটা ভালো লাগে, কোনটাতে ভালো লাগছে, কোনটাতে আমার কোন কাজের জন্য প্রত্যেকদিন সকালবেলা আমাকে উঠতে ইচ্ছা করতেছে,
এই কাজটা আমি খুঁজে বের করি নাই। ইন রিয়েলিটিতে জব এবং আমার প্যাশন একত্রিত না হওয়ার কারণে পুরো সোসাইটি ডিজাস্টার। কিভাবে? আমার সার্টেন লেভেলে মনে হয়েছে এই জব তো আমার জন্য নয়, আই এম নট সুইটেবল ফর দ্যাট। মিনহোয়েল কি হয়ে গেছে? মিনহোয়েল জব পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা কি করে ফেলেছি? মোবাইল কিনেছি, মোটর সাইকেল কিনেছি, এইটা ওইটা করে লোন টোন করে ক্রেডিট কার্ড আদার্স সব আমাদেরকে একটা ইম্বার্গোর মধ্যে ফেলে দিয়েছে যে উই নিড টু হ্যাভ এ জব। শুরুটা ছিল আমাদের একটা জব হলেই চলবে, জব পেয়েছি নাও পারচেজ এ মোটর সাইকেল, পারচেজ এ আইফোন, পারচেজ এ লট অফ আদার গেজেস। কিভাবে? ক্রেডিট কার্ড ডিপার্টমেন্ট তো শুধু দাস নকিং, আপনি সুন্দর একটা স্যালারি পেয়েছেন, হ্যান্ডসাম পেয়েছেন, সো ইউ নিড টু হ্যাভ সাম ক্রেডিট কার্ড। সো আমরা কী করেছি, আমাদের নিজেদেরকে ইএমআই এর মধ্যে ঢুকে দিয়েছি। তখন আমাদের কী হয়েছে, প্রথম দিকে ছিল আমাদের একটা জব থাকতে হবে, এখন নাও উই হ্যাভ টু এ জব, সামহাও আমাদের একটা জব থাকতে হবে, বিকজ আমার তো মাসের এই খরচপাতিগুলোকে অমিট করতে হবে, আমাদের এই খরচপাতিগুলো তো মিট করতে হবে। তাহলে কী হয়েছে, আমি নিড এ ডিসস্যাটিসফাইড। একটা ডিসস্যাটিসফাইড মানুষের কাছ থেকে কখনো প্রোডাক্টিভ কোনো জিনিসপত্র আশা করা যায় না, শুধু ডিজাস্টারই আশা করা যায়। সো আমার লাইফটা একটু ডিজাস্টারের মধ্যে রান করছে, লাইফটা ডিজাস্টারের মধ্যে রান করছে। সো নাম্বার ওয়ান ওয়ার্ক, ফাইন্ড আউট ইউর প্যাশন অ্যান্ড মেক ইট ইন ইউর কেরিয়ার। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কেরিয়ার অ্যান্ড জব? মোর অফেন ওয়ে ফাউন্ড এ কোশ্চেন সবার কাছ থেকে করেছি, তাহলে আমরা আমাদের প্যাশন কোথায়, আমাদের কোনটা ভাল লাগে, কোনটা কাজগুলো করবো, কীভাবে খুঁজে বের করবো, হোয়াট উই আর প্যাশনেট অ্যাবাউট, আমাদের প্যাশনগুলো কীভাবে খুঁজে করবো এবং এটাকে কীভাবে আমরা কেরিয়ারে রিলেট করবো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন জব অ্যান্ড কেরিয়ার, এরকম অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছি আমি প্রত্যেক দিন। বিলিভ মি মাই ফ্রেন্ড, বড় বড় কোম্পানির 100 জন আমাকে ফোন করে আর সিবি পাঠায়, স্যার আমি আমার জবকে চেঞ্জ করতে চাই, স্যার ডু সামথিং, আমি আমার জবকে চেঞ্জ করতে চাই, আই এম নট ভেরি গুড ওভার দেয়ার টু ফাইন্ড আউট এ সুইটেবল পজিশন ফর মি। ইন্টারেস্টিং থিং ইজ দ্যাট উনি নিজেও জানে না উনি কোথায় সুইটেবল, কারণ এই নিজেকে অ্যানালাইসিস করতে পারে নাই, নিজের মনকে ফলো করে নাই, নিজের প্যাশনকে সে ফলো করে নাই। আমার কোন কাজে ভালো লাগছে, আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, আমার বাবা মা আজকে এখানে আছেন, 18 বছর লেগেছে আমার এই প্যাশনটা তৈরি করতে, নাও আই এম হেয়ার, ইটস মাই প্যাশন টু ফাইন্ড ইট আউট। আই স্পেন্ড 18 ইয়ার্স অফ টাইম অ্যান্ড ফিউ ক্রোর অফ মানি, আই হ্যাভ স্টার্টেড মাই কেরিয়ার ইন 2002 অ্যাজ এ জাস্ট আফটার ফিনিশিং মাই বিবিএ অ্যান্ড এমবিএ অন মার্কেটিং। সো হোয়াট শুড বি মাই টার্গেট, আই ওয়ান্ট টু বি দ্য সিইও ইন মার্কেটিং ইন ব্রিটিশ আমেরিকান টোবাগো। I have started my career as a territory officer in British American Tobacco. I settled down my aims over there. Je ami British American Tobacco te career start korbo as territory officer, ek shomoy ami marketing er head hoye jabo. I will be the boss in marketing. But nouka amake edike nei nai. Amar nouka sam onno dike chole giyeche. Ek American bhadrolok amake abishkar korechen. Ek American bhadroloker kache ami ekta interview dewar jonno giyechhilam. জানেনি জব সামহাও একটা কানেকশন ছিল ওনার সঙ্গে আমার, তো ওনার কাছে আমি গিয়েছিলাম, তো 2.5 ঘন্টা ইন্টারভিউয়ের পর উনি বললেন ইউ কাম টুমোরো রোড নাম্বার 18 হাউস 18 ব্লক এ বনানি, দের ইজ অফিস নেম বাই QIA কোয়ালিটি ইনস্টিটিউট অফ আমেরিকা। এই কোম্পানির কাজ হচ্ছে ISO কনসাল্টিং অ্যান্ড সার্টিফিকেশনের কাজ করা। আমি বললাম যে আই এম নট ইন্টারেস্টেড ওভার দেয়ার, আই ওয়ান্ট বি এ মার্কেটিং গাইজ। That guy said, come tomorrow. আচ্ছা বসে আছি, জব সার্চ করছি, যাই দেখি, গেলাম, ভাল লাগলো টপিসগুলো, এটা হবে এটা হবে এটা হবে, তুমি সারা অর্গানাইজেশন সম্পর্কে জানতে পারবা, টোটাল অর্গানাইজেশন কীভাবে চালাতে হয়, কীভাবে কনসাল্টিং করতে হয়, তুমি 2 মাস শিখো, 2 মাস স্টাডি করো। আমি তো এই 1 বছর পড়াশোনা করলাম, আবার পড়াশোনা করবো, আর পড়াশোনা করতে পারবো না, না তুমি আসো কাল থেকে। উনি আইডেন্টিফাই করতে পেরেছিলেন যে ইয়েস আই মাইট বি দ্য রিয়েল চয়েস ফর দিস প্রফেশন। আমার তো সেই ভিশনটা ছিল না,
I don't have any experience. আজকে তোমার যে যেমন নেই, I have that thing. এটাকে কনভে করছি, ফলো ইট. চলে যাওয়ার অপশন নাই. আজকে এই রুম থেকে বের হওয়ার কোনো অপশন নাই. It's for you people. Last 10 days I spent 22 hours because of you people. To convey my message, to select your right path. আমার জীবনে ভুলগুলো হয়েছে, 18 বছর পর যেটা আবিষ্কার করতে পেরেছি, you select it right now. Same trap না পড়ার জন্য. So no people will skip from this room. It's for you. I will ensure it's for you. Just give me an hour. Already hour এর অনেকখানি spend হয়ে গেছে. Life, this 1 hour can change your all thinkings. I will ensure you. The last part of this session, I will ensure. Anyway, now come to the point. To ami 2 mash onar ekhane training hisebe thaklam, junior consultant training. আমাকে এক গাদা বই দেওয়া হলো স্ট্যান্ডার্ডের, ISO 9000, 14000, 22000, 18000, 17000, লট অফ বুকস. নাও রাকিব, গো অ্যান্ড গো থ্রু ইট. 2 মাস পরে তোমার সঙ্গে আবার দেখা হবে. ইটস এ বোরিং থিং, বাট সাম হাউ ইনার ফিল বলছিল ওকে রিড ইট, রিড ইট. ইনার ফিল, ইনার গার্ড বলছিল রিড ইট. ওই ইয়ারের সেপ্টেম্বরের 30 তারিখে যখন আমান সিমেন্ট মিন উল্লাপাড়ায় প্রথম প্রেজেন্টেশন দিয়েছিলাম অ্যাবাউট আইসো, দ্য হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ আইসো, হোয়াট ইস দ্য বেনিফিট অফ আইসো, অ্যাট দ্য টাইম আই রিয়ালাইজ ইটস মাই ফিল্ড. আমি আমার বিবিএ লাইফে যতটুকু না পড়েছি, আমার এমবিএ লাইফে যতটুকু না পড়েছি, তার থেকে বেশি আওয়ার স্পেন্ড করেছি এই স্ট্যান্ডার্ডগুলোকে পড়ার জন্য. What is in 8.5? What is in 8.9? What is 8.9? What is 9.2? What is 8.5? What is 7.2? What is 7.5? What is 7.3? What is 7.9? All the closer single topics to amar mathay chilo. I enjoy. Bhulgulo kothay? In the year 2005, I have started a business named by Gulshan Consumer and Food Products. I have a very good vision. I am very good in what will happen in future. যেহেতু আমি বিজনেস লাইনে আছি, বিজনেসে কি নতুন জিনিস আসবে, কোথায় লু পয়েন্টসগুলো রয়েছে, এটা বের করার জন্য আমার এক্সপিরিয়েন্স হয়ে গিয়েছিল. আই মাই সেলফ বিলিভ ইটস এ ভেরি গুড ওন ইট. সো আমি বের করেছিলাম আজকে যে চাল ডাল ময়দা আটা সব কিছু প্যাকিংয়ে দেখছি, এই সময় প্যাকিংয়ে ছিল না এটা. ইন দ্য ইয়ার 2005 আমি তখন ছোটো করে প্যাকেট করেছিলাম, ডালের প্যাকেট, আটার প্যাকেট, তেলের প্যাকেট, নেম বাই গুলশান কনজুমার, এগুলো স্টার্ট করেছিলাম বগুড়াতে. মাই ডিসিশন ওয়াজ রং. হোয়াই? আই হ্যাভ নট প্যাশনেট অন ইট. আমি আবিষ্কার করতে পারি, আমি বিজনেসের পথগুলো নির্দেশনা করতে পারি এবং এটাকে স্টাবলিশড একটা পর্যায়ে করতে পারি, বাট রান করার জন্য আই হ্যাভ নট গুড থিং. এই ভুলটা আমার ওখানে হয়েছিল. সেকেন্ডলি, ইন দ্য ইয়ার 2007 আমি কোয়ালিটি ইনস্টিটিউট অফ আমেরিকা থেকে বেরিয়ে আসি, এসে আমার নিজের কোম্পানি করি, হলিস্টিক কনসাল্টিং নামে আমি নিজে আইএসএ কনসাল্টিং করি. এবং আজকে আই হ্যাভ স্টার্টেড মাই কেরিয়ার উইথ জাস্ট 23 টাকা ইন মাই পকেট. যেদিন আমি প্রথম আমি অ্যাভেন্টিজে ইন্টার্নশিপের জন্য যাই মার্কেটিংয়ে ইন্ডিয়া থেকে এসে, অ্যাট দ্য টাইম ইন মাই পকেট আই হ্যাভ অনলি 23 টাকা. মামার বাসায় ছিলাম ঢাকায়, বাট এরকম নয় যে আমি আরও টাকা নিতে পারতাম না, বাট এটা স্মরণ করার জন্য আমি 23 টাকা নিয়েই কেরিয়ার স্টার্ট করেছিলাম. দেন ইন দ্য ইয়ার 2010 অ্যানাদার ডিজাস্টার, অ্যারিস্টোগেট. সেই সময় রিচম্যান, ক্যাটসাই, আদার কোম্পানিগুলোর আইএসও করার ফলে আমার মনে হয়েছিল লেটস বিল্ড এ নিউ ব্র্যান্ড, ম্যানসওয়্যার ব্র্যান্ড, অ্যারিস্টোগেট. আমরা জলাশরী তোলা পৌরসভা রোডে একটা শোরুম করেছিলাম, নেম বাই অ্যারিস্টোগেট. অ্যানাদার ডিজাস্টার. আই এম ভেরি গুড ইন ডিজাইনিং, আই এম ভেরি গুড ইন বিজনেস প্ল্যানিং, বাট নট কন্টিনিউইং, এটা আমার প্যাশন নয়. অ্যানাদার ডিজাস্টার.
Then our in the year 2013, DAS certification, DAS certification ke Bangladesh e niyechhilam. I am the most junior one. যে থ্রি টাইমস পরে পরীক্ষা দিয়ে পাশ করে এই সার্টিফিকেশন বাংলাদেশকে লোকাল এজেন্ট হিসাবে নিয়ে এসেছিলাম। সো ইটস মাই সাকসেসফুল প্ল্যান, এটা আমার আইএসও লাইনের মধ্যে ছিল, মাই প্যাশন। এগেইন মাঝখানে বন্ধ করেছিলাম। ইন দ্য ইয়ার 2013 আসিয়ান গ্রুপে ডিরেক্টর অফ অপারেশন হিসেবে জয়েন করেছিলাম। নো, আই এম নট সাকসেসফুল অ্যাজ এ এমপ্লয়ি। আবার ডিজাস্টার এক দেড় বছর। দেন এগেইন জয়েন আমান গ্রুপ অ্যাজ এ চিফ ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেটিভ, থ্রি ইয়ার্স ডিজাস্টার। আই ডোন্ট ইউ নো অ্যাচিভ এনিথিং ফ্রম ওভার দেয়ার, জাস্ট এ মানি। অ্যান্ড দেন ইন দ্য ইয়ার লেটেস্ট টু ডিজাস্টার, ইন দ্য ইয়ার 2018, ইন দ্য ইয়ার 2017 কাঁচালং ক্যাটারিং সার্ভিস, কতগুলো ফ্রেন্ড মিলে একটা ক্যাটারিং সার্ভিস করলাম ঢাকায়। ঢাকায় প্রচুর লোকজন, ডাবল ক্যারিয়ার কাপল, পিপুল আর ভেরি বিজি। তারা একটা সার্ভে করলাম, আমি সার্ভে করে দেখলাম যে আমরা যদি একটা গুড ক্যাটারিং বিজনেস করতে পারি, আমরা যদি লাঞ্চের ব্যবস্থা করে দিতে পারি, আমরা যদি তাদেরকে একটা ভেরি গুড ফুড হাইজিন ফুডের ব্যবস্থা করে দিতে পারি, দেয়ার শুড বি এ ভেরি গুড থিং। স্টার্ট করলাম কয়েকজন ফ্রেন্ড মিলে কাঁচালং ক্যাটারিং। কিন্তু আমার ভিতরে ক্ষুধা তো অন্য জিনিস। কে কে খান কিচেন 30 কোটি টাকা ইনভেস্ট করে করে ফেললো, দে আর ডুইং ভেরি গুড বিকজ দে আর প্যাশনেট ইন ইট। কিন্তু আমার প্যাশন তো আইএসও, ট্রেনিং, মোটিভেশন, স্পিচ। ডিজাস্টার, দেন কেম ইন ইয়ার 2018 সাব ক্লাব, অনেকেই দেখেছেন রানার প্লাজার সাততলায় সাব ক্লাব আকবরিয়া লিমিটেডের জাস্ট সামনের দিকে। গ্যাপ করলাম যে বগুড়ার লোকজন সাব খায় নাই, মি অ্যান্ড মাই ওয়াইফ থিং দ্যাট যে লেটস কাম এ নিউ ফুড, মেক্সিকান অ্যান্ড আমেরিকান ফুড, ইটস এ ভেরি গুড থিং, বাট ইটস নট মাই প্যাশনেট। আমি বিজনেস তৈরি করতে পারি, আই ক্যান কন্টিনিউ ইট, আই ক্যান কন্টিনিউ অনলি আইএসও ট্রেনিং অ্যান্ড মোটিভেশন। ইন দ্য সেম ইয়ার আই অলসো ফন্ড কাবাব ক্লাব। আমার লাইফের এক্সপিরিয়েন্স থেকে আজকে এখানে দাঁড়িয়ে থেকে বলছি, ফ্রেন্ড, মাই প্যাশনেট, মাই ক্যারিয়ার ইজ আইএসও, অল দ্য থিং ইজ ডিজাস্টার। এই জিনিসটা বের করতে, এই জিনিসটা ফাইন্ড আউট করতে আমার 18 বছর লেগেছে। মিন হোয়াইল 2 কোটি টাকা তো লস করেছি। ইটস এ লস, ইটস অ্যান এক্সপিরিয়েন্স তোমাদের জন্য টু ফাইন্ড ইট আউট হোয়াট ইজ ইয়োর প্যাশন, হোয়াট ইজ দ্য হোয়াট শুড বি ইয়োর কেরিয়ার। নিজেকে প্রশ্ন করো, নিজেকে তৈরি করো ফর ইয়োর কেরিয়ার দ্যাট ইউ লাইক। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন জব, ইউ আর ইন এ জব, অ্যান্ড হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইউ আর ইন এ কেরিয়ার, মোস্ট ইম্পর্টেন্ট। ইউ আর ইন এ কেরিয়ার, দের ইজ এ সিমটম। আমার আজকে জ্বর হয়েছে, কী সিমটম? গা গরম করবে, ম্যাচ ম্যাচ করবে, শরীরে ব্যথা লাগবে, ভাল লাগবে না খেতে, দিজ আর দ্য সিমটমস। স্যার, অনেক বড় ডাক্তার স্যার আছেন এখানে, ভুল হতে পারে, জাস্ট অ্যান এক্সাম্পল। উই আর ইন এ কেরিয়ার, কীভাবে আমরা জানবো? সকালে উঠতে ভাল লাগছে, আজকে আর্লি ইন দ্য মর্নিংয়ে উঠতে ভাল লাগছে, আই ফিল ভেরি হ্যাপি, ইয়েস আই হ্যাভ এ ভেরি গুড প্রেজেন্টেশন, লট অফ স্টুডেন্ট উইল কাম অ্যান্ড উইল কনভে এ ভেরি গুড মেসেজ, আই এম ফিল হ্যাপি। টুডে ইজ 6 o'clock, 6টা বাজে, ঘড়ি অ্যালার্ম দিবে, এখনই রেডি হতে হবে, তাড়াতাড়ি ব্রাশ করতে হবে, টাই পড়তে হবে, অফিসে যেতে হবে, গাড়ি এসে রেডি, বদরিং জব। ইয়াস, 10 ঘন্টা, 15 ঘন্টা, 22 ঘন্টা কাজ করছি, তারপরে আমার এনার্জি পাচ্ছি, আই ফিল ভেরি হ্যাপি, বিকজ ইটস মাই কেরিয়ার, আই এনজয় ইট। স্যার কখন যাবে? এখন 6টা বাজে, ছাড় তো মনে হয় এমডি স্যার বেরিয়ে গিয়েছে। ওকে, তাহলে আমি এখন ব্যাগটা গুছাই, ইন জব। ফ্রেন্ড সার্কেলের সঙ্গে যখনই দেখা হবে, কিসের চাকরি যে করছি, উফ
ডিজাস্টার, আজকে ওইটা কালকে ওইটা, সকালে এটা বিকেলে এটা, আদার জিনিসপত্র, মাই লাইফ ইজ ইন ডিজাস্টার। জব দোস, লেটস হ্যাভ এ ফান অন ফ্রাইডে, সবাই দেরি করবে, অপেক্ষা করবে ফর এ গুড মানডে, গুড সরি বাংলাদেশ ইন ফ্রাইডে, শুক্রবার কখন আসবে? লেটস এনজয় উইথ মাই ফ্যামিলি, লেটস এনজয় উইথ মাই ফ্রেন্ডস, ইউ আর ইন কেরিয়ার। আজকে তোমাদের এই পয়েন্টে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে টু ফাইন্ড আউট তোমরা জবে থাকতে চাও নাকি কেরিয়ারে থাকতে চাও। সামহাও আই নিড টু হ্যাভ এ জব, সামহাও আই নিড টু হ্যাভ এ জব। যতগুলো ইন্টারভিউ নিয়েছি, এভরিবডি দ্যাট লেডি সাইকিয়াট্রিস্ট হতে চেয়েছে, আর একজনের জব উনি ফাইন্যান্সে পড়ছেন, ব্যাংকিংয়ে জব করবেন, বাট উনি রেডিও প্রেজেন্টার হতে চায়, ওনার প্যাশনেট কি? ফাইন্ড আউট দ্যাট থিং ফার্স্ট, ডোন্ট ডিস্ট্রয় ইয়োর সেলফ, ডোন্ট ডিস্ট্রয় ইয়োর সেলফ, ডোন্ট ডিস্ট্রয় দ্য অর্গানাইজেশন, ডোন্ট ডিস্ট্রয় দ্য টাইম, ডোন্ট ডিস্ট্রয় দ্য ফ্যামিলি, ডোন্ট ডিস্ট্রয় দ্য ওয়ার্ল্ড। কেরিয়ারের রিয়েল প্যাডটা খুঁজে বের করো, হোয়াট উই ফিল প্রাউড ফর দ্যাট, কোন জিনিসটা আমাদেরকে ভালো লাগছে, কোন জিনিসটা করতে আমরা পছন্দ করছি। তার মানে এই কি আমরা এখন পড়াশোনা দিয়ে চলে যাব? তা নয়। এটার মধ্যে কোনটা ভালো লাগছে? অনেকগুলো সাবজেক্ট রয়েছে, অনেকে অঙ্কে প্রবলেম, অঙ্ক পড়তে চায় না, অনেকে সায়েন্সে প্রবলেম, বাট বাবা ডাক্তার বানাবেই, ডাক্তার তো হরাই পড়ে গা, বাট ছেলে হতে চায় ফটোগ্রাফার। সো হোয়াটস রং উইথ দ্যাট থিং? ফটোগ্রাফি করে ওয়ার্ল্ডে কেউ দামি হয় নাই, টিভি প্রিমোট করে কেউ পৃথিবীতে দামি হয় নাই, হয়েছে। ইচ অ্যান্ড এভরি ফিল্ড দের ইজ এন এক্সপার্ট, দের ইজ এ টপ গাইজ। কেন আমরা দেশকে নষ্ট করছি? 80% অফ দ্য এমপ্লয়িজ, 80% অফ দ্য এমপ্লয়ি আর ডিসস্যাটিসফাইড ডিউ টু দেয়ার রং চয়েস অফ জব, দ্য নোট চয়েস কেরিয়ার। আমাদের মাঝেই অনেক বসে আছেন যারা জব করেন, এখনই যদি বলা হয় যে দের ইজ এ গুড অপরচুনিটি সাম আদার ওয়ার এলস, ফরগেট ইট, চলো ওখানে যাই। সো দের ইজ নো প্যাশন, মজা পাচ্ছে না কাজ করে, কতগুলো ক্ষতি হবে, নিজের ক্ষতি হবে, পরিবারের ক্ষতি হবে, অর্গানাইজেশনের ক্ষতি হবে, জাতির ক্ষতি হবে। তাহলে আমাদেরকে গুড লিভ করতে হবে, আমাদেরকে ফলো করতে হবে, ফলো দ্য প্যাশন ইজ ইম্পর্টেন্ট থিং। আমরা কি আমাদের কেরিয়ারে আছি নাকি আমরা আমাদের জবে আছি, এটা আমাদের এখনই নির্ধারণ করতে হবে। আমরা কি আমাদের কেরিয়ারে যাব নাকি আমাদের জবে যাব, এখনই নির্ধারণ করতে হবে। কোন বিষয়ে আমরা প্যাশনেট, কোন বিষয়ে আমাদেরকে ভালো লাগছে, কোন বিষয়ে আমাদেরকে ফলো করা দরকার, কোন বিষয়ে আমরা ভালো করতে পারবো, এই জিনিসপত্রগুলো আমাদের খুঁজে বের করতে হবে। জাপানিজ একটি ইম্পর্টেন্ট স্ট্যাটিস্টিক্স আছে এই বিষয়ে, আমরা একটু দেখে নিই। জাপানিরা তো সবসময় ভালো থাকতে, হাসি খুশি থাকতে, স্বচ্ছ থাকতে পছন্দ করে, দে ফিল টু বি হ্যাপি ইন লাইফ, তখন তারা একটা ইকিগাই তৈরি করলো। ইকিগাই ইজ এ টেকনোলজি, ইকিগাই ইজ এ মেথডস, ইকিগাই ইজ এ প্রসেস, অর ইকিগাই ইজ এ মেথড টু আইডেন্টিফাই দ্য পারপাস অফ লাইফ, রিজন অফ বিং, কেন আমরা সকালে উঠব, দিস ইজ ইম্পর্টেন্ট থিং আমাদের লাইফে বের করতে হবে, কোন জিনিসটা আমাদের ভালো লাগছে। ইকিগাই এখানে দেখতে পাচ্ছি আমরা, এখানে বলছি একটা কলামে যে হোয়াট উই লাভ, হোয়াট উই আর ডুইং অ্যাট গুড অ্যাট বেস্ট, আমরা কোনটা ভালোবাসি, কোনটা আমরা সবচেয়ে ভালো করতে পারি, এবং কোনটার জন্য আমরা সর্বোচ্চ পেইড হব, এবং কোনটা এই ওয়ার্ল্ডে প্রয়োজন, এই জিনিসপত্রগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে, এবং আমাদের প্যাশনেট পয়েন্টগুলোকে, আমাদের কেরিয়ার অবজেক্টিভগুলোকে বের করতে হবে। কিভাবে? এই প্রশ্নগুলোর যদি আমরা অ্যান্সার করি তাহলে আমরা কিছু জিনিসপত্রগুলো খুঁজে পাব। হোয়াট উই লাভ অ্যাট গুড, আমরা কোনটা ভালোবাসি এবং কোনটাতে আমরা ভালো, এবং কোনটাতে আমরা সেকেন্ড কলমে হোয়াট উই লাভ বাট নট গুড অ্যাট, কোনটাতে আমরা
ভালোবাসি এবং কোনটাতে ভালো এবং কোনটাতে আমরা ভালো ভালোবাসি বাট আমরা ভালো নয়, বাট কোনটাতে আমরা আমাদের পছন্দ নয় কিন্তু আমরা ভালোবাসতে পারছি, বাট কোনটা আমাদের ভালোও লাগছে না এবং আমরা এটা এই কাজে আমরা আমাদের পছন্দ। ইন মাই সেন্স প্রথম ওয়ান ইজ আইসো, আমার ভালো লাগা এবং আমি ভালোবাসি দুটাই একসঙ্গে আইসো, মোটিভেশন স্পিচ ট্রেনিং। দ্বিতীয় ওয়ান, হোয়াট ইউ লাইফ বেস্ট, আমি একটা ইউটিউবার হতে চাই, আই মিন আই নিড টু হ্যাভ এ ভেরি গুড চ্যানেল, আমি এটার ভালো জানি না, আমি এটা সম্পর্কে জানতে চাই, দিস ইজ মাই টু ওয়ান। অ্যান্ড যে সম্পর্কে আমি ভালো কিন্তু আমি এই জিনিসটা পছন্দ করি না, দ্যাট ইজ ডুইং বিজনেস, আই এম এ ভেরি গুড আইডিয়েটর, আই ক্যান জেনারেট ভেরি গুড আইডিয়া বাট আই এম নট এ ভেরি গুড বিজনেস ম্যান, করতে চাই না। অ্যান্ড ফোর্থ ওয়ান, ম্যানেজিং অফ মানি, আই এম ভেরি পুওর অন ইট, টাকা ইনকাম করা এবং এটাকে ম্যানেজ করা, আই এম ভেরি পুওর অন ইট অ্যান্ড আই ডিসলাইক ইট, আই ডোন্ট ইভেন নো হোয়েদার আই হ্যাভ এনি মানি অর নট, আই ডোন্ট কেয়ার অফ ইট, হাউ মাছ মানি আই হ্যাভ ইট আই ডোন্ট কেয়ার নেভার, আমি কত টাকা আর্ন করেছি কত টাকা আমার আছে এইটা আমার প্যাশনেট নয়, রাদার দেন কতগুলো কোম্পানি আমি আইসো সার্টিফাই করেছি, কতগুলো কোম্পানিকে আমি ইফেক্টিভ অ্যান্ড এফিশিয়েন্ট ম্যানেজমেন্ট দিতে পেরেছি, কতগুলো অর্গানাইজেশনকে অর্গানাইজেশনের স্টাফগুলোকে আমরা ইফেক্টিভ ম্যানেজমেন্ট সম্পর্কে জানাতে পেরেছি, দিস ইজ মাই প্যাশনেট আই এম হ্যাভিং অন ইট, রাদার দেন আই হ্যাভ এ লট অফ মানি, রাদার দেন আই হ্যাভ এ ভেরি গুড কার, রাদার দেন আই হ্যাভ এ ভেরি গুড হাউস ইন মাই ফ্যামিলি। সো তোমরা আজকেই একটা কাজ করো, তোমরা আজকেই এই টপিকসগুলোকে ফিল আপ করো, হোয়াট ইউ লাভ অ্যান্ড হোয়াট ইউ ভেরি গুড, তোমাদের লাইফের একটা ছক টানো, আজকেই একটা ছক টানো যে কোন কাজগুলো করতে তোমাদের ভালো লাগছে, কোন সাবজেক্টটা পড়তে তোমাদের ভালো লাগছে, কোন সাবজেক্টে কোন টপিকস পড়তে তোমাদের ভালো লাগছে, এই টপিকসগুলোকে খুঁজে বের করো, ফাইন্ড ইট আউট, রাইট ইট ডাউন অ্যান্ড টেক এ নোট এবং ওটাকে চর্চা করো, রিয়েলি ফিল দ্যাট আই এম ভেরি গুড ইন সিঙ্গিং, আমার গান গাইতে প্রচণ্ড পছন্দ। গান গাওয়ার জন্য তুমি কী কী করতে পারবা, তুমি কি ইয়ার রহমান হতে পারবা, যদি ইয়ার রহমান না হতে চাও তাহলে তুমি এটার জন্য প্যাশনেট নয়। আমি গান গাইতে পছন্দ করি বাট আমি গান গাওয়ার জন্য ইয়ার রহমান হতে পারবো না তাহলে এটা আমার প্যাশনেট নয়, ইট মাইট বি মাই হবি। হবি এবং প্রফেশনের মধ্যে তফাৎ কি, আমি গান গাই কোনো একটা স্টেজে প্রোগ্রাম করি পারফর্ম করি বাট এটার জন্য আমি পয়সা নেই না, বিকজ আই লাইক ইট ইটস মাই হবি, আমি গান গাই আমি এটার জন্য পয়সা নেই, দিস ইজ মাই প্রফেশন। সো প্রফেশন এবং হবি এক জিনিস নয়, সো ফাইন্ড ইট আউট আমার প্রফেশন কোনটা হতে পারে, আমার সাবজেক্টের কোনটা ভালো লাগছে, কোন টপিকসে আমার ভালো লাগে, কোন কাজটা আমি করতে পারবো, সেই জিনিসপত্রগুলো জানতে হবে। অনেকেই বলেছে, অনেক স্টুডেন্টকে আমরা প্রশ্ন করেছি এখানে আনি নাই, আপনি কী করতে চান, কিসে পড়েন, ইকোনমিক্সে পড়ছি, কী হতে চান, দেখি একটা জব পাওয়া যায় কি না। আচ্ছা আপনি তো দেখতে অনেক সুন্দরী, আপনার বাবা মা যদি এখন বিয়ে দিয়ে দেয় তাহলে তো আমার পড়াশোনা স্টপ হয়ে যাবে, ও মাই গড, ফাইন। সো হাউজ ও ওয়াইফ হও একটা ইম্পর্টেন্ট কেরিয়ার, ডিটারমাইন্ড হয়ে গেছে যে আমরা হাউজ ওয়াইফে হব, মোস্ট ডেঞ্জারাস কেরিয়ার ইন লাইফ, একটা মেয়ের সবথেকে ডেঞ্জারাস কেরিয়ার হচ্ছে বিকামিং এ ওয়াইফ, বিকামিং এ হাউস ওয়াইফ, লট অফ রেসপন্সিবিলিটি, লট অফ রেসপন্সিবিলিটি, কি নিজেকে অ্যাডাপ্ট করা নতুন একটা ফ্যামিলিতে যেয়ে, নিজেকে অ্যাডাপ্ট করা নতুন একটা ফ্যামিলি থেকে যেয়ে, পরিবারবর্গকে সঙ্গে মিস করা, শাশুড়ির সঙ্গে অ্যাডাপ্ট করা, শ্বশুরের সঙ্গে অ্যাডাপ্ট করা, ননদের সঙ্গে অ্যাডাপ্ট করা, দেবরের সঙ্গে অ্যাডাপ্ট করা, নতুন পরিবারে যাওয়া, নতুন হাজবেন্ডের সঙ্গে অ্যাডাপ্ট করা, ইজ মোস্ট ডেঞ্জারাস পার্ট ইন আওয়ার লাইফ, এটার জন্য আমরা কতটা প্রস্তুত, এটার জন্য আমরা মেয়েরা কতটুকু প্রস্তুত, সকালে কয়টার সময় ওঠা প্রস্তুত, আমি তো জানি এখানে অনেকজন পরে আসবে বিকজ তারা ঘুম থেকে উঠবে 12টার পরে, কিন্তু এই মেয়েদের তো বিয়ে হলে উঠতে হবে 5টার সময়ে, বিকজ তারা বিয়ে করবে এমন এক হাজবেন্ডকে, দে আর ইন ভেরি গুড জব, কর্পোরেট জব। এক সন্তান তার মাকে জিজ্ঞেস করেছিল, মাঝে মাঝে দেখি এক ভদ্রলোক অনেক রাতে তোমার এখানে আসে এবং অনেক ভোরবেলা বেরিয়ে যায়, ভদ্রলোক কে? ইন্টারেস্টিং ছেলের প্রশ্ন, মা জবাব দিচ্ছে, ভদ্রলোক একজন কর্পোরেট, ভদ্রলোক একজন প্রাইভেট লেভেলে চাকরি করে,
দুর্ভাগ্যবশত উনি তোমার বাবা। এনিওয়ে, এই হচ্ছে কর্পোরেট লেভেলের অবস্থা। তাহলে আপনাদেরকে কত সজাগ থাকতে হবে। দে ডোন্ট গিভ ইউ টাইম, তাহলে নিজেদেরকে হ্যাপি করতে হবে। সকালে 7টায় উঠতে হবে, 6টায় উঠতে হবে, রান্না করতে হবে, রেডি করতে হবে। আর যদি ঢাকায় থাকি তো আরও ব্যবস্থা খারাপ। হাজব্যান্ড তো ওই 7টার সময় বেরিয়ে গেল, আসবে রাত্রি 12টায়। মাঝখানে সব কাজ আপনাকে একাই করতে হবে, বাজার করতে হবে, লন্ড্রিতে যেতে হবে, থাউজেন্ডস অফ ওয়ার্ক, ব্যাংকের কাজ করতে হবে, থাউজেন্ডস অফ ওয়ার্ক। হাজব্যান্ড উইল নট গিভ ইউ টাইম, শুক্রবারেও সময় দিবে না, বিকজ ওই দিন বসের একটা ডিফারেন্ট একটা অ্যাসাইনমেন্ট আছে, ওনাকে থাকতে হবে। সো আর ইউ রেডি? দ্য লেডি যারা বিয়ে করতে চান, একটা সুন্দর ছেলে পাইলে বিয়ে করে ফেলবো, জানি না পরিবার থেকে কি করবে। আর ইউ রেডি? ওকে, গেট রেডি। তাহলে কি করবো আমরা? হাই টাইম, ই পিপুল হ্যাভ এ ভেরি গুড টাইম। এই ছকটাকে ফিল আপ করো, কোনটা তোমাদের ভাল লাগছে, কোনটা তোমরা করতে পারছো, কোন কাজটা করতে তোমরা পছন্দ করছো। দ্যাট লেডি ইজ সেইং, আই ওয়ানা বি এ টিভি প্রমোটার, জান প্রাণ লেগে দাও। তার মানে এই নয় যে আমি ফাইন্যান্সে মার্কেটিং কমপ্লিট করবো না, মাস্টার্স কমপ্লিট করবো না। ডু ইট, বাট ইউর কেরিয়ার ভিতর থেকে কি বলছে? আই ওয়ান বি এ টিভি প্রমোটার, সো ফোকাস অন ইট, সিলেক্ট ইট। 18 বছর সময় নিও না, 4 বছর নাও। এই 4 বছরে খুঁজে বের করো যে কোনটাতে তোমাদের ভালো লাগছে, কোনটা তোমরা করতে চাও। মনকে জিজ্ঞেস করো, সেটা নিয়ে চর্চা করো, 2 মাস 2 মাস করে চর্চা করো। দেখি অ্যাকচুয়ালি কি আমি ভালো এটাতে, না এটা ভালো লাগছে না, ওকে ফাইন, নেক্সট অ্যানাদার। আই এম ভেরি গুড ইন মিউজিক, চাই মিউজিশিয়ান হব, ট্রাই ইস 2 মান্থ, না ভালো লাগছে না, এই তো গলা অনেক জোর টানতে হয়, এ রাতে কাজ করতে হয়, আদার করতে হয়, নো এটা নেবে না, ওকে ফাইন। আই ওয়ান্ট বি এ ভেরি গুড ট্রাভেলার, আই লাইক ট্রাভেল, ট্রাভেল করো। ওরে বাপ রে বাবা, ওই সমুদ্র সৈকত উপরে উঠতে যেয়ে পড়ে যেয়ে আমার হাত পা ছিলে টিলে চলে গেছে, ও বাবার এই কাজটা আমি করতে পারবো না, নো ইস ইউ আর নট প্যাশনেট অন ইট, সো ফাইন্ড ইট আউট। বড় চ্যালেঞ্জের মধ্যে নিজেকে ফেলবেন না, বড় চ্যালেঞ্জ জবে যে ক্রিয়েট করা কঠিন। তার মানে এই নয় যে আমি জব করবো না, জব করেন, বিভিন্ন জায়গায় জব করেন, খুঁজে বের করেন কোনটাতে ভালো লাগছে, সেই কাজটাকে কন্টিনিউ করেন, কেরিয়ারে থাকেন, এনজয় করেন, ফাইন্ড আউট এ ভেরি গুড ফ্রাইডে, যে ফ্রাইডেতে আমরা মজা করতে পারবো, ফ্রেন্ডদেরকে নিয়ে জানাতে পারবো, ফ্যামিলি নিয়ে এনজয় করতে পারবো, সবাই নিয়ে বেড়াতে যেতে পারবো। কেরিয়ারটাকে চুজ করেন কীভাবে, কোন জিনিস ভালো লাগছে, কোনটাকে আপনারা পছন্দ করছেন বা ভালো নয়, এই জিনিসটাকে, দ্বিতীয় জিনিসটাকে, হোয়াট ইউ লাভ বেস্ট বাট নট গুড অ্যাট, এটাতে ওয়ার্ক করেন, এটাতেই ওয়ার্ক করেন। ফাইন্যান্স ইজ ভেরি গুড, আমার ভাল লাগছে, বাট আমি ফাইন্যান্সের এই ট্র্যাপটা এত ভালো বুঝতে পারছি না, ওকে ফাইন। থ্যাংক ইউ ডিয়ার মিলু ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং টুডে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বগুড়া চেম্বার অফ কমার্সের আওয়ার অনারেবল প্রেসিডেন্ট মাসুদুর রহমান মিলন ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ মিলন ভাই টু বি হিয়ার। আমরা কথা বলছিলাম যে আমরা কীভাবে নিজেদেরকে, নিজের প্যাশন পয়েন্টগুলোকে, কীভাবে আমাদের ভালো লাগার পয়েন্টগুলোকে, কোন কাজ করতে আমাদের পছন্দ হচ্ছে পয়েন্টগুলোকে বের করে আমাদের কেরিয়ারটাকে সিলেক্ট করতে, সো এই পয়েন্টগুলোকে আমরা নির্ধারণ করব, এই পয়েন্টগুলোকে ফাইন্ড আউট করে আমাদের কেরিয়ারগুলোকে নির্ধারণ করার চেষ্টা করব। রিয়েল সাকসেসফুল ম্যান আমরা সবাই এখানে বলবো, আমরা সবাই একই প্রশ্নই করব যে ইয়েস, আমাদেরকেও আমাদের প্যাশনেট পয়েন্টগুলোকে খুঁজে বের করা উচিত। সেম পয়েন্টগুলো সবাই বলবে, কিন্তু অ্যাকচুয়ালি কি আমরা বের করতে পেরেছি, আমরা কোনটাতে ভালো, কোনটা আমাদের প্যাশনেট পয়েন্ট আমরা এখনও খুঁজে বের করি নাই। সো আমরা এই প্রশ্নের মাধ্যমে, এই প্রশ্নগুলোকে অ্যান্সার করে আমরা আমাদের লাইফের বেস্ট পার্টগুলোকে খুঁজে বের করার চেষ্টা করব। নো গো ফর ডেফিনেশন, রাইট ডাউন, ইউ মাস্ট আন্ডারস্টুড দ্য মিনিং অফ দ্যাট থিং। ডেফিনেশন একটা সার্টেন লেভেলে মানুষের, মানুষের নলেজের একটা লিমিট আছে। 01715 11 06 05, হোয়াট ইজ মাই নাম্বার, এগেইন 01715 11 06 05, কেউ বলতে পারবে আমার মোবাইল নাম্বার? এনিবডি এলস হিয়ার?
প্লিজ একটু মাইক্রোফোন, কেউ বলতে পারবেন? মাই নাম্বার 01715110605, হোয়াট ইজ মাই নাম্বার? Again, 01715110605. What is my number? Anybody bolte parben? Please. No. 0605 is basically. What is this pain basically? Pain hocche amoni ekta jinish jate amra likhte pari. লেখার মাধ্যমে আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি। দ্যাটস ইট। পেন ইজ রিডেড ইনসাইড, উই ক্যান রাইট ডাউন। হোয়াট ডাজ ইট মিন? আনটিল ইউ হ্যাভ দ্য থিং ইজ ইন ওর ব্রেইন। কে বলেছে পড়তে? সোসাইটি বলেছে, পরিবার বলেছে, উনি টু হ্যাভ এ গুড জব। হিয়ার ইজ দ্য প্রবলেম। সচিন টেন্ডুলকার পড়াশোনা করে নাই, পড়াশোনা করতে হয় নাই। ওনার ওয়াইফ MBBS, কতজন জানি আমরা এখানে? ওনার ওয়াইফের নাম কি এবং উনি MBBS ডাক্তার, কয়জন জানি? রাদার দেন সচিন টেন্ডুলকার, জানি না উনি 8 এর পরে পড়াশোনা করেছেন কিনা। বাট হি ইজ এ লিজেন্ড ইন ক্রিকেট, হি ইজ প্যাশনেট অন ক্রিকেট। আমাদেরও প্রচুর এক্সাম্পল আছে, আমরা দেখে নিব। So find it out your passion and make it in your career. This is most important. Okay, fine. এখন আমরা আইডেন্টিফাই করে নিলাম যে আমরা কি হতে চাই। আমরা 4 বছরে নির্ধারণ করে নিলাম আমরা কি হতে চাই। মিলন ভাইয়ের সঙ্গে আমার কথা হচ্ছিল সেদিন, 4 বছর পড়ে, 4 বছর ডিপ্লোমা করে, 4 বছর ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সে পড়ে এক ছেলে আমাকে জিজ্ঞেস করছে রেডিওতে, আমি এখন কি করব। চার বছর ম্যানেজমেন্ট অনার্স, 1 বছর মাস্টার্স করার পরে জিজ্ঞেস করছে আমি এখন কি করব। এটা তো 4 বছর আগেকার কথা, এখন কি হবে এই 4 বছর? বিকিএসপিতে পড়ে একটা ছেলে কি তাই জিজ্ঞেস করছে? মুশফি কি তাই চিন্তা করেছিল? সাকিব আল হাসান কি চিন্তা করেছিল? আমি তো বিকিএসপিতে ভর্তি হলাম ক্রিকেটে, আমি এখন কিভাবে ফুটবল প্লেয়ার হব, চিন্তা করেছিল? না কিভাবে একজন ব্যাংকার হব, চিন্তা করেছিল? লিমিটেশন আছে আমাদের, ডেফিনেটলি লিমিটেশন আছে। আমরা ম্যানেজমেন্ট পড়ে কি ম্যানেজমেন্ট রিলেটেড জব পাবো? আমরা কি অ্যাকাউন্টিং পড়ে অ্যাকাউন্টিং রিলেটেড জব পাবো? এটা একটা প্রবলেম আমাদের আছে। কিন্তু আমাদের একাডেমিক, আমাদের সোসাইটির অন্যান্য পাঠও তো রয়েছে। এই সাবজেক্টে টপ করেছে, ভালো করেছে, এই ইউনিভার্সিটিতে 100 জন 1000 স্টুডেন্ট রয়েছে, তো আমরা তাদেরকে ফলো করব। কারা ভালো করছে এই সাবজেক্টে পড়ে, কারা সব থেকে ভালো করেছে এই ইউনিভার্সিটি থেকে, এই আজিজুল হক কলেজ থেকে, উইল ফলো হিম। নেক্সট কোয়েশ্চন, কি করবো এখন? আমরা আইডেন্টিফাই করে ফেললাম যে আমরা কি হতে চাই, কোন জিনিস আমাদের ভালো লাগে এবং কোন জিনিস আমরা আমাদের পছন্দ করি, কোন জিনিসের মাধ্যমে আমরা সোসাইটিকে, অর্গানাইজেশনকে, পরিবারকে, নিজেকে স্যাটিসফাই করতে পারবো, আমরা ডিফাইন করে ফেলেছি অলরেডি এর মধ্যে এই ইকেগাই পদ্ধতির মাধ্যমে, বা নিজের ভালো লাগা পয়েন্টগুলোকে আইডেন্টিফাই করে, কিংবা নিজের সাবজেক্টের মধ্যেই কোন জিনিসটা আমার ভালো লাগছে সেটাকে আইডেন্টিফাই করে। সেকেন্ড টপিকস, আমাকে কী করতে হবে? আইডেন্টিফাই যে আমার এই স্ট্রেংথ এবং উইকনেস কোথায়, এবং অপরচুনিটি এবং থ্রেট কোথায়। আমার এই ভালো লাগার, আমি যে জিনিসটা ভালো লাগছে, আই ওয়ান্ট বি এ মিউজিশিয়ান, আই ওয়ান্ট বি এ পলিটিশিয়ান, আই ওয়ান্ট বি এ টিভি স্টার, আই ওয়ান্ট বি এ মার্কেটিং সিইও, আমার এখন কী কী রয়েছে আমি নির্ধারণ করতে পেরেছি। আমি আমার প্যাশনেট আদার পয়েন্টগুলোকে নিয়ে আমি নির্ধারণ করতে পেরেছি যে আমি কী হতে চাই বা কী হওয়া উচিত। এই সাবজেক্টের মধ্যে বেস্ট করেছে কোনটা, 10 জন 10 দিকে চলে গিয়েছে ম্যানেজমেন্টে পড়ে, আমি কোনটাতে ভালো করব, আমার কাছে এই জিনিসটা ভালো লাগে, আমার কাছে এই জিনিসটা ভালো লেগেছে, ফাইন্ড ইট আউট। এখন আইডেন্টিফাই করুন এইটার জন্য আপনার স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি অ্যান্ড থ্রেট, সোয়ার্ড অ্যানালাইসিস করেন যে আমি এইটার জন্য সবথেকে ভালো কোনটাতে, এই টপিক্সের জন্য আমার ভালো দিকগুলো কোনটা রয়েছে,
কোন কোন জিনিসগুলো আমি ভালো পারি, উইকনেস কোন কোন টেকনোলজি সম্পর্কে আমার জানা নাই, বর্তমানে এই টেকনোলজি আমার সম্পর্কে আমাদের জানতে হবে, এই অ্যাক্টিভিটিগুলো আমার করতে হবে, আমার আই নিড টু বি ভেরি গুড ইন ইংলিশ, আই নিড টু বি ভেরি গুড ইন ড্রাইভিং, আই নিড টু বি ভেরি গুড ইন ডিসিপ্লিন, হোয়াট দ্য থিংস খুঁজে বের করুন। নিজের কেরিয়ার তৈরি করেছেন, নিজে কি ভালো লাগবে কোনটাতে ভালো লাগছে তৈরি করেছেন, এখন খুঁজে বের করুন যে আমার এই সাবজেক্টের জন্য স্ট্রেংথ উইকনেস অপরচুনিটি থ্রেট কোথায় রয়েছে। এ বিষয়ে আমার আইএসও রাকিব চ্যানেলে একটা ভিডিও রয়েছে, আপনারা দেখতে পারেন কীভাবে স্টুডেন্টগুলো, কীভাবে অর্গানাইজেশনগুলো, কীভাবে ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্টগুলো কীভাবে আছে ইন্ডিভিজুয়াল সোয়াট অ্যানালাইসিস স্টাডি করতে পারে এবং কীভাবে সোয়াট অ্যানালাইসিস স্টাডি করে তার উইকনেস পয়েন্টগুলোকে স্ট্রেংথে পরিণত করতে পারে এবং কীভাবে তার অপরচুনিটি পয়েন্টগুলো থ্রেটস পয়েন্টগুলোকে অপরচুনিটিতে কনভার্ট করতে পারে এবং এই অপরচুনিটিগুলোকে অ্যাকোয়ার করে কীভাবে তার স্ট্রেংথগুলোকে বাড়াতে পারে, এই পদ্ধতিটা দেখার জন্য আমার ভিডিও রয়েছে ইউটিউবে, আইএসও রাকিব চ্যানেলে সার্চ করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন বন্ধুদের মাঝে এবং জানিয়ে দিন কীভাবে এই সোয়াট অ্যানালাইসিস স্টাডি করতে হয়। এই সোয়াট অ্যানালাইসিস স্টাডির মাধ্যমে নিজেদেরকে নিজের উইকনেস পয়েন্টগুলোকে স্ট্রেংথে পরিণত করেন এবং নিজেদের থ্রেটসগুলোকে অপরচুনিটিতে পরিণত করার একটা বিরাট বড় অপরচুনিটি আপনাদের এখানে রয়েছে। থার্ড, অর্গানাইজেশন অ্যান্ড নলেজ, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ ইয়ার লাইফ। আমাদের সবার একটাই জিনিস, আমরা উই নিড টু হ্যাভ এ ভেরি গুড জব, উই নিড টু হ্যাভ এ জব, উই নিড টু বি ইন ক্যারিয়ার, উই নিড টু হ্যাভ এ ভেরি ওয়েল পেড স্যালারিড জব অর ক্যারিয়ার। অর্গানাইজেশনাল নলেজ থাকতে হবে, এখন থেকেই থাকতে হবে, কোন কাজ করতে চাই। সাকিবুল হাসান জেনেছিল, মুশফিকুর রহিম জেনেছিল কীভাবে বল করতে হয়, কীভাবে ক্যাচ করতে হয়, কীভাবে প্র্যাকটিস করতে হয়। সকালবেলা তারা উঠেছিল ফজরের নামাজের সময়, প্র্যাকটিস করেছে, দৌড়িয়েছে, দেন আটটার সময় খাবার খেয়েছে, আবার ক্লাস করেছে, রাতে প্র্যাকটিস করেছে, দুপুরে প্র্যাকটিস করেছে, বিকালে প্র্যাকটিস করেছে, তারা হার্ড ওয়ার্ক করেছে তাদের নিজের কেরিয়ারকে গড়ানোর জন্য, প্রত্যেকটা টাইমকে অপটিমাম ইউজ করেছে তারা, নিজের প্যাশনেটগুলোকে গড়ানোর জন্য তারা একটার পর একটা দৃঢ় প্রতিজ্ঞা কাজগুলো করে চলে গেছে তারা। সো অর্গানাইজেশন নলেজ ইজ ইম্পর্টেন্ট। আপনি ব্যাকডেটেড হয়ে থাকলে চলবে না। 1982 এর একটা ঘটনা বলি, 1984 এর একটা কথা বলি, আদমদিঘি থানা জানা আছে, আদমদিঘি থানাতে 84 বা 5 এর দিকে একবার আমি একটা অফিসে যাই, অফিসে অনেক দূর থেকে দেখি খ্যাট 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 শব্দ হচ্ছে, আই এম ভেরি কিউরিয়াস কী ব্যাপার এরকম শব্দ হচ্ছে, কাছে যেয়ে দেখি একটা মেয়ে খেট খেট করে এরকম চাপ দিচ্ছে আর ওয়ার্ড উঠছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার চাপ দিচ্ছে আর উঠছে, আই এম ভেরি কিউরিয়াস অ্যান্ড ইন্টারেস্টেড। আমি জিজ্ঞেস করলাম আমার মামাকে, আমার মামা ওখানে অ্যাকাউন্টেন্ট ছিল, নাও হি ইজ ইন ইউডিএ মাহবুব, উনি জিজ্ঞেস করতেছে এটাকে বলে টাইপ মেশিন, দুর্ভাগ্যবশত এটা মনে হয় এখন মিউজিয়ামেও পাওয়া যাবে না, পাওয়া যাবে? ডু পিপুল হ্যাভ এনি আইডিয়া হোয়াট ইজ টাইপ মেশিন? টাইপ মেশিন সম্পর্কে আইডিয়া আছে? জানাই নাই। টেকনোলজি আপডেটেড, 2003 তে কোনটা রিয়েল সেন্সে ছিল, 2005 এ কোন জব কোন কেরিয়ার হট লেভেলে ছিল, ইন দ্য ইয়ার 2020 সেটা নেই, বিলিভ মি। ইন দ্য ইয়ার 90 যে জবগুলো যে কেরিয়ারগুলো বুম বাস্টিং হয়েছিল, ইন দ্য ইয়ার 2020 সেই জবগুলো আর নেই। ওয়ার্ল্ডের প্রয়োজনে, অর্গানাইজেশনের প্রয়োজনে প্যাটার্ন চেঞ্জ হয়েছে, বাট ডোন্ট চেঞ্জ ইউর প্যাশন। 72 সালে কেউ টিভি প্রমোটার হবে, শাহনাজ মুন্নি হবে কেউ চিন্তা করে নাই, 72 সালে 71 সালে একজনই চিন্তা করেছিল মামপানি মনে হয় খাবে, এখন বাংলাদেশে কতগুলো পানির কোম্পানি জানা নাই। সো প্যাটার্ন চেঞ্জ, নিড অ্যান্ড এক্সপেকটেশনস অফ কাস্টমার, নিড অ্যান্ড এক্সপেকটেশন অফ দ্য অর্গানাইজেশন চেঞ্জেস, কিন্তু তোমার প্যাশন চেঞ্জ হয় নাই, তোমার প্যাশনকে ফলো লাগাও, ওই ট্র্যাকে কাজ করো যেখানে তোমার প্যাশনেট, যেখানে তুমি ম্যাক্সিমাম এফোর্ট দিতে পারবে, না হলেই প্রবলেম, না হলেই ডিজাস্টার, জাতির জন্য ডিজাস্টার, তোমার জন্য ডিজাস্টার, পরিবারের জন্য ডিজাস্টার, অর্গানাইজেশনের জন্য ডিজাস্টার। অর্গানাইজেশন নলেজ ইজ ইম্পর্টেন্ট। আমাদের কোন ধরনের অর্গানাইজেশনে জব হতে পারে, একটা অর্গানাইজেশনে কোন কোন ডিপার্টমেন্ট থাকতে পারে, ডিয়ার ফ্রেন্ডস একটু শুনে নেব আমরা, একটা প্রতিষ্ঠানে কোন কোন ধরনের ডিপার্টমেন্ট থাকতে পারে, মাইক্রোফোন প্লিজ, আমরা শুনে নেব একটু, একটা অর্গানাইজেশনে কোন কোন ধরনের ডিপার্টমেন্ট থাকতে পারে আমরা কে কি জানি, একটা প্রতিষ্ঠান চালাতে গেলে কি কি ডিপার্টমেন্টগুলো লাগে এবং ডিপার্টমেন্টের অ্যাক্টিভিটিগুলো কি কি একটু জেনে নেই, তা না হলে আমরা জব কিভাবে করব, আমরা তো জব পাবো না।
প্লিজ। এনিবডি হ্যাভ আইডিয়া? ইচ অ্যান্ড এভরিবডি শুড গেট অ্যান, সকলের চাওয়া একটাই, আমরা জব চাবো, সবাই জব চাবো, সবাই জব চাই। সাম হাউ ই নিড টু হ্যাভ এ ভেরি গুড জব। অবশ্যই জানতে হবে একটা অর্গানাইজেশনে কী কী ডিরেক্টর থাকে, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থাকে, এইচআর ডিপার্টমেন্ট থাকে, অডিট ডিপার্টমেন্ট থাকে, আমরা কতগুলো ডিপার্টমেন্টের নাম শুনে নিলাম। এখানে অনেকে হাসছেন যারা এইচআর ডিপার্টমেন্টের প্রফেশনাল আছেন। ইটস গুড, ইউ আর ভেরি গুড, সরি আই ডোন্ট স্ট্রাইক ইউ অন ইট। এইচআর ডিপার্টমেন্ট থাকে, অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট থাকে, অডিট ডিপার্টমেন্ট, অডিট ডিপার্টমেন্ট থাকে। আপনার সাবজেক্টটা কোন? ফাইন্যান্স কনফার্ম? হ্যাঁ ফাইন্যান্স। ইয়েস, অ্যাট লিস্ট নিজের ট্র্যাকে তো জানি আমরা, ফাইন। এনিথিং এলস, এনিবডি এলস? ম্যানেজমেন্ট খুঁজে পেয়েছি, অ্যাকাউন্টিং খুঁজে পেয়েছি, আসলে জানা নেই। আমার ডিপার্টমেন্ট ইংলিশ ডিপার্টমেন্ট, তো আমার ধারণা থেকে আমার যদি কোনো প্রতিষ্ঠান থাকে তো যেগুলো থাকতে হবে, একজন আপু যেগুলো বললো সেগুলো ইনক্লুডেড, তার সাথে থাকতে হবে একজন কনসালটেন্ট যে হচ্ছে আমাদেরকে সেগুলো সম্পর্কে বলতে পারবে, ক্লিয়ার করতে পারবে ধারণাটা। তারপর হেল্পিং থাকতে হবে বা হচ্ছে ম্যানেজার থাকতে হবে। আমরা একটু প্রসেস বা ডিপার্টমেন্টের কথা বলেছিলাম, ডিপার্টমেন্টে কারা থাকবে তারা নয়। কি কি ডিপার্টমেন্ট থাকে, কি কি প্রসেস থাকে একটা অর্গানাইজেশনে? আচ্ছা ওকে ফাইন, সিমেন্ট ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন, একটা কোম্পানি সিমেন্ট বানায় এবং সিমেন্ট বানিয়ে বাজারে সেল করে, তাদের কোন কোন ধরনের ডিপার্টমেন্ট থাকা উচিত? ওকে ক্যারি অন, পাস এনিবডি? নলেজের ভিতর থাকে একজন কর্মীর যেই মানব সম্পদ উন্নয়ন, তারপরে তাকে যে একজন ভালো কর্মী হিসেবে নির্বাচন করতে হবে, এর জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ। এগেইন আমার প্রশ্নটা মনে হয় একটু ক্লিয়ার হয়নি, কোন কোন প্রসেস থাকতে পারে, ডিপার্টমেন্ট থাকতে পারে একটা সিমেন্ট ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনে? যেমন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থাকবে, উনি বলেছেন ফাইন্যান্স ডিপার্টমেন্ট থাকবে, অডিটিং ডিপার্টমেন্ট থাকবে, এইচআর ডিপার্টমেন্ট থাকবে, আর কি কি ডিপার্টমেন্ট থাকতে পারে? আরও থাকবে হচ্ছে যে আপনার মানব আত্মকর্মী বিভাগ, মানে প্রেরণা বিভাগ, তারপরে আপনার মোটিভেশন বিভাগ বা উদ্দীপনা বিভাগ, কর্মীর থেকে কাজ করে নেওয়ার জন্য যে একটা সাংগঠনিক দক্ষতা সেটা থাকবে, এরকম বহুত ইয়ে থাকবে আর কি। ওকে আর কেউ পিছনে? একজন ফি ইকোনমিক্স আর সাইকোলজি। ইয়েস, কোন কোন ডিপার্টমেন্ট থাকতে পারে একটা প্রতিষ্ঠানে? মানে একটি প্রতিষ্ঠানে আপনার অর্থনীতি হিসেবে টাকার প্রয়োজন, আবার জিওগ্রাফি পরিবেশ না থাকলে সেখানে ভালোভাবে গড়ে উঠতে পারবে না, আর সাইকোলজি সমাজ বিজ্ঞান এর মধ্যেও জড়িত থাকে। ওকে ওকে ওকে। কোম্পানির ক্ষেত্রে প্রধানত একটা প্রোডাক্ট, যে কোনো একটা প্রোডাক্ট তৈরির ক্ষেত্রে প্রথমত জানতে হবে এই উৎপাদন। সাউন্ড সাউন্ড, হ্যালো, বলছি উৎপাদন সম্পর্কে একটা বিভাগ থাকবে, উৎপাদন বিভাগ। তো সেখানে সেখান থেকে আবার যখন অ্যাডভার্টাইজমেন্ট করবে তখন অ্যাডভার্টাইজমেন্ট একটা বিভাগ থাকবে, তারপরে একটা মার্কেটিং এর বিভাগ থাকবে, তারপরে হচ্ছে আপনার হিসাব রক্ষক বা একটা ব্যবস্থাপক থাকবে। ওকে ওকে, হ্যাঁ এরকম। সাউন্ড প্লিজ, দ্য লেডি এগেইন। সেলস ডিপার্টমেন্ট থাকবে, মার্কেটিং ডিপার্টমেন্ট আর আইটি ডিপার্টমেন্ট মাস্ট। ওকে, উনি নতুন আরো দুটো অ্যাড করেছেন, সেলস এন্ড আইডি। মার্কেটিং ডিপার্টমেন্টও থাকবে, যদি মার্কেটিংও থাকবে, কারি প্রতিষ্ঠান মার্কেটিং আদার জিনিসপত্র সবই থাকবে। সিমেন্ট বানাবে কে? প্রোডাকশন ডিপার্টমেন্ট, প্রোডাকশন ডিপার্টমেন্ট। সিমেন্টের কোয়ালিটি দেখবে কে? মার্কেটে প্রচুর ডিমান্ড অন্য কোম্পানিগুলো, কোয়ালিটি কে দেখবে? রিচার্জ ডিপার্টমেন্টও থাকে অনেক। এই র ম্যাটেরিয়াল গুলো লাগবে কোথায়, কে দেখবে এটার? মাস্ট লাগবে, কে দেখবে র ম্যাটেরিয়াল গুলো কোথায় আসলো, আমার স্পেয়ার পার্টস আদার জিনিসপত্র কোথায় আসলো, কোন ডিপার্টমেন্ট দেখবে? বা ফিনিশ গুড কোথায় যাচ্ছে, কিভাবে যাবে, কে দেখবে? স্টোর, র ম্যাটেরিয়াল কিনতে হবে, আদার জিনিসপত্র কিনতে হবে, কে কেনাকাটা করবে, কে পারচেজ, কোয়ালিটি দেখবে কে, ল্যাব কোয়ালিটি কন্ট্রোল? জানা নাই স্যার সবগুলা। সিমেন্ট ম্যানুফ্যাকচার করবে, সিমেন্ট তৈরি করবে, ক্লিংকার জিপসাম ফ্লাই অ্যাশ আদার জিনিসপত্র দিয়ে ওনারা ম্যানুফ্যাকচার করবে এবং প্যাকিং পর্যন্ত নিয়ে যাবে। এই র ম্যাটেরিয়ালগুলো কে কিনে দেবে তাদেরকে?
এই র ম্যাটেরিয়ালগুলো আসবে থাইল্যান্ড থেকে কিছু আসবে, ইন্ডিয়া থেকে কিছু আসবে, জাপান থেকে কিছু আসবে, মেক্সিকো থেকে কিছু আসবে, বাংলাদেশের বিভিন্ন পার্ট থেকে। এটা কে কিনবে? প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট। এই কেনাকাটা মালগুলো কিভাবে জাহাজ থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদের নোয়াপাড়া, যশোর নোয়াপাড়া ফ্যাক্টরিতে পৌঁছে দেবে? কোন ডিপার্টমেন্টের দিয়ে কাজ করবে? ট্রান্সপোর্ট। এই র ম্যাটেরিয়ালগুলোকে স্টোর করবে কারা? সুন্দর করে স্টোরিং করবে কারা? আইডেন্টিফিকেশন ট্রেসাবিলিটিতে রাখবে কোন ডিপার্টমেন্ট? স্টোর র ম্যাটেরিয়াল। কোয়ালিটি কন্ট্রোলে আর একটা পার্ট কে চেক করবে? ল্যাব। প্রোডাক্ট তো তৈরি হয়ে গেল, বিক্রি করবে কে? সেলস ডিপার্টমেন্ট। আমান সিমেন্ট যে বাজারে রয়েছে এটা মার্কেটিং করবে কে? লোকজনকে জানাবে কে? মার্কেটিং ডিপার্টমেন্ট। বিক্রি তো হলো, এই টাকাগুলো কালেক্ট করবে কে? বিক্রি তো হয়ে গেল, আমরা টাকা কালেক্ট করবে কে? টাকার হিসাব রাখবে কে? অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট। লাভ করলাম না লোকসান করলাম কোন দিকে কোন স্ট্র্যাটেজি নিতে হবে কোন ডিপার্টমেন্ট? ফাইন্যান্স। লোকবল লাগবে এখানে প্রচন্ড পরিমাণ, কে দিবে সাপ্লাই? এইচআর এন্ড অ্যাডমিন। বিভিন্ন লাইসেন্স নিতে হবে, বিভিন্ন আমার পারমিশনগুলো নিতে হবে, কে কাজ করবে? অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে কতগুলো ডিপার্টমেন্ট প্রয়োজন? এইচআর, অ্যাডমিন, মার্কেটিং, প্রোডাকশন, কোয়ালিটি কন্ট্রোল, স্টোর, প্রকিউরমেন্ট, কোয়ালিটি কন্ট্রোল, ল্যাব। এই প্রত্যেকটা অর্গানাইজেশনের ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে দিজ আর দ্য কমন ডিপার্টমেন্টস। এবং এই সকল অর্গানাইজেশনগুলো এই সকল ডিপার্টমেন্টকে রান করে অ্যালোন উইথ ইউ পিপল, অ্যালোন উইথ ইউ এক্সপার্ট, আপনাদেরকে দিয়ে কাজ করে। আপনাদের দরকার যাদের জব বলছেন, যারা বলছেন আই নিড টু হ্যাভ এ জব, কোথায় জব পাবো? এই পজিশনগুলোতে জব পাবো। নাও ইউ আর সুইটেবল ফর দ্যাট, ইউ আর রেডি টু গেটিং এ জব ওভার দিস ডিপার্টমেন্টস। আপনি তো ডিপার্টমেন্টই জানেন না, তাহলে আপনার জব হবে কোথায়? কীভাবে জানবো? একটা প্রতিষ্ঠানে কয়টা ডিপার্টমেন্ট আছে, কোন ডিপার্টমেন্টে কী কী ধরনের লোকজনের প্রয়োজন রয়েছে, কী কী কম্পিটেন্সির প্রয়োজন রয়েছে, কী কী এক্সপার্টের প্রয়োজন রয়েছে, কী কী রিকোয়ারমেন্ট রয়েছে, একাডেমিক রিকোয়ারমেন্টস কী কী, আমার জব এক্সপিরিয়েন্স কী কী আছে, আমার প্র্যাকটিক্যাল লাইফের এক্সপিরিয়েন্স কী কী জিনিসপত্র প্রয়োজন রয়েছে, এগুলো তো আমি জানি না, তাহলে নিজেকে কীভাবে তৈরি করব? কে জব দিবে আপনাকে? কেন জব দিবে? ইন্টারেস্টিং থিং ইজ দ্যাট এইচআর ডিপার্টমেন্ট একটা কোম্পানিতে যদি ছোটোখাটো এইচআর ডিপার্টমেন্টও থাকে, তাও তার স্যালারি হয় 2 লাখ টাকা টোটাল এইচআর ডিপার্টমেন্টের স্টাফদের। একটা জবের জন্য যদি সার্কুলার দেয়, সেই সার্কুলার দেওয়ার জন্য বিডি জবস এবং নিউজ পেপারে সার্কুলার দিতে লাগে মিনিমাম 2 লক্ষ টাকা। আপনাকে রিক্রুটমেন্ট সিলেকশন আদার প্রসেসের জন্য তার একটা অফিস ভাড়া নিতে হচ্ছে, সে অফিসের ভাড়া অনেকগুলো টাকা। তারপরে ইন্টারভিউ ডাকছে আপনাকে, কাদের বেশি প্রয়োজন? আপনার জবটা বেশি প্রয়োজন নাকি আপনাকে তার বেশি প্রয়োজন? আপনাকে তার বেশি প্রয়োজন, বাট আপনি এখানে ইন করতে পারছেন না বিকজ ইউ আর নট সুইটেবল ফর দ্যাট, বাট সাম হাউ ইউ নিড টু হ্যাভ এ জব। প্রবলেম এখানেই, আমি জানি না আমি যাদেরকে জব দিয়েছিলাম তারা আবার সেখানে আছে কিনা, কারণ ভয় হয়তো আমাকে জানায়ও নাই যে এখান থেকে চলে গিয়েছি আমি। আমার বাবা বলেছিল নেভার গিভ এ জব। ক্লু দাও, যদি সে কম্পিটেন্ট হয় এমনি পাবে, নেভার গিভ এ জব। ইনিশিয়ালি ইয়েস আই হ্যাভ এ ভেরি গুড জব, অ্যাট দ্য রেজাল্ট আফটার 6 মান্থ আফটার 1 ইয়ার কেউ আর এখানে জব করেনি, থাকেনি, চলে এসেছে। ভুল হয়েছে আমার এখানেই, যে নিজের জবই খুঁজে নিতে পারে নাই তাকে আমি কীভাবে জবে ঢাকাতে পারবো? এটা আমার ভুল। নিবের ব্যর্থতার ভার, দায়ভার কাউকে দেওয়া যাবে না। একটা মেয়ে বলেছিল আমাদের পরিবার থেকে যদি পোক করে, আমার পরিবার থেকে যদি ধাক্কা দেয় তাহলে এই কাজটা আমি করতে পারবো? নো, সাকিবুল হাসানকে, মুশফিকুল রহিমকে কেউ ধাক্কা দেয় নাই, পৃথিবীর অল সাকসেসফুল ম্যানকে কেউ ধাক্কা দেয় নাই, তারা নিজেরাই ধাক্কা দিয়েছে, নিজের ভিতর থেকে তাকে ধাক্কা খেয়েছে। নিজের ব্যর্থতার দায় ভাই কাউকে দিবেন না, আপনার ব্যর্থতার দায়ভার আপনার।
আপনার দারভাই ব্যর্থতার দারভার অন্য কাউকে দেওয়া আকাশে ঢিল ছোড়ার মতো, একটা সার্টেন লেভেল পরে ওটা আপনার গায়ে এসে পৌঁছাবে। লেটেস্ট টেকনোলজি সম্পর্কে আমাদের জানতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, কী কী টেকনোলজি ইউজ হয় ল্যাবে, কী ধরনের টেকনোলজি ইউজ হচ্ছে, যারা কেমিস্ট্রিতে রয়েছেন, যারা সায়েন্স ফিজিক্সে রয়েছেন, বেক্সটারের এমডি সাহেব রয়েছেন, ওনার ওখানে প্রচুর সংখ্যক এই আয়ুর্বেদের লোকজন কাজ করে, এখানে টেস্ট করতে হয় এখানে র ম্যাটেরিয়ালসগুলো, সব আমাদেরকে জানতে হবে লেটেস্ট টেকনোলজি কি। আমরা কি টাইপ মেশিনে আছি নাকি গেজেটে ল্যাপটপে আইটপে আছি, কোনটাতে আছে আমাকে জিনিসগুলো খুঁজে বের করতে হবে, আমরা কোন গেজগুলো ইউজ করছি, লেটেস্ট টেকনোলজি ইউজ করতে হবে। বাংলাদেশের মিউজিয়ামেও এখন টাইপরাইটার মেশিনটা নাই, হুইজ অ্যাবলে বলে 85-87, এখন আর এটা মিউজিয়ামেও নাই। ইভেন উইন্ডোজ এক্সপি অ্যান্ড আদার থিংস সেটাও নাই, ওয়ার্ল্ড আউট, এত র্যাপিডলি চেঞ্জ হচ্ছে এই গেসগুলো সম্পর্কে আপনাকে আপডেট থাকতে হবে। আমি কোন ধরনের টেস্টগুলো প্রয়োজন রয়েছে, আমি তো জব করতে চাই, আই ওয়ান্ট টু বি এ ক্রিকেটার, আই ওয়ান্ট টু বি এ ফুটবলার, আই ওয়ান্ট টু বি এ বেস বোলার, তারা কি করছে সারাদিন, তারা সারাদিন এই কাজের জন্য লেগে আছে। আমরা যে জব করতে চাই তাহলে কোন সেক্টরে জব করবো খুঁজে বের করি, এবং ওই সেক্টরে লেটেস্ট টেকনোলজি কী কী ইউজ করা হচ্ছে জানতে হবে। এখানে কি কর্মী সফটওয়্যার ইউজ হচ্ছে নাকি কান্ডারি ইউজ করা হচ্ছে নাকি ইআরপি সফটওয়্যার ইউজ করা হচ্ছে নাকি ট্যালি ইউজ করা হচ্ছে নাকি লেটেস্ট কোনো আপডেটেড টেকনোলজি ইউজ করা হচ্ছে। হোয়াট ইজ ইআরপি, মাইক্রোফোন এগেইন, হোয়াট ইজ ইআরপি, স্টুডেন্ট এগেইন মাইক্রোফোন, হোয়াট ইজ ইআরপি অ্যান্ড হোয়াট ইজ ওয়ার্ক ফর, ইআরপি কী এবং ইআরপি কীভাবে কাজ করে, anybody have idea what is ERP? Some people have a small idea about tally. What is ERP? Computer e khubi bhalo, office e khubi bhalo, ektu hat uthai to dekhi kara kara, ektu lomba kore hat uthai, computer e kara bhalo dekhte chai, sobai dekhte chai amra, কম্পিউটারে ভালো, অফিসে এক্সপার্ট, এক্সেলে এক্সপার্ট, পাওয়ার পয়েন্টে এক্সপার্ট, ওয়ার্ডে এক্সপার্ট, এক্সেসে এক্সপার্ট, কয়জন আছে আমাদের এখানে হাত উঠাই, হাফ ডান হাত উঠিয়েছে, তার মানে আমি একটু পারি একটু পারি না, একজন, আচ্ছা লম্বা করে দিয়েছে একটু পারি মাস প্রবলি, একজন। দুঃখবশত সবারই জব দরকার, এখানে যতজন আছি সবারই আমাদের জব দরকার। আপনি কোথায় জব করবেন, মুড়ির দোকানে? হ্যাঁ, মুড়ির দোকানে মনে হয় কোনো সফটওয়্যার ইউজ হয় না, অথবা পানের দোকানে। কত টাকা স্যালারি পাবেন, 20 টাকা পার ডে, এর বেশি তো নয়। ইফ ইউর প্যাশন, ইফ ইউ থিঙ্ক দ্যাট আই নিড টু গেট এ জব, হোয়ার ইজ ইউর প্রিপারেশন? আমরা কম্পিউটার জানছি না কেন, একজন জানি কেন, এমন কোন অফিস আছে, এমন কোন অ্যাক্টিভিটি আছে যেখানে আপনি জয়েন করতে পারবেন, কম্পিউটারের প্রয়োজনীয়তা নেই। এমন কোন কোম্পানি পাবেন না কয়েকদিন পরে যারা ইআরপি সফটওয়্যার ইউজ করছে না, এমন কোন কোম্পানি পাবেন না, মিনিমাম 3-4টা মডিউল তারা ইউজ করছে না ইআরপির, ফর বেটার অ্যান্ড ইফেক্টিভ অ্যান্ড এফিশিয়েন্ট অপারেশনস ফর দেয়ার বিজনেস অপারেশনস। তাহলে সবার আপনাকে তো এই টেকনোলজি সম্পর্কেই জানতে হবে, কম্পিউটার চালাতে জানতে হবে, স্পিড দেখবেন কত, আমার হাউ মাচ স্পিড ইট, আমার স্পিড কত, আমি তো কম্পিউটারে চালাতে জানি না, স্পিড তো অনেক দূরের কথা, তাহলে কোথায় আছি আমরা, হোয়ার উই আর? আজকে এই রুমে বসে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফাইনাল ইয়ারের স্টুডেন্ট আমরা কোথায় আছি, কে জব দেবে আপনাকে, কেন জানি না, বাবা কম্পিউটার কিনে দেয় নাই, ইউ হ্যাভ এ মোবাইল যার দাম 10,000 টাকা, আর কম্পিউটারে লাগে তো 5-7,000-10,000 টাকা হলে হয়ে যায়, অথবা কতগুলো ফ্রেন্ড মিলেও তো কম্পিউটার নেওয়া যায় শেয়ার করে, আমরা যারা ম্যাচে থাকি বা বিভিন্ন জায়গায় থাকি কতগুলো ফ্রেন্ড মিলেও নেওয়া যায়, নিয়ে প্রত্যেকদিন প্র্যাকটিস করা যায়,
আমাদের ওয়াইফাই আছে সবার, মোবাইল গেস করার জন্য আমাদের সবাই আছে, ফেসবুক চালানোর জন্য, ইউটিউব দেখার জন্য, বাট ইটস নট ইন্টারনেট, এটার জন্য নয়। দুঃখজনক, একজন হাত উঠিয়েছেন আর একজন হাফ ডান, যে আমরা কম্পিউটার জানি। হোয়ার উই আর, হচ্ছে জবের নাম্বার ওয়ান রিকোয়ারমেন্টস, ইউ নিড টু হ্যাভ এ গুড স্কিল অন কম্পিউটার অ্যান্ড দ্য লেটেস্ট টেকনোলজি। ডিয়ার ফ্রেন্ড, লেটেস্ট টেকনোলজি সম্পর্কে জানুন। যে যে সেক্টরে কাজ করতে যান, যে যে সেক্টরে আপনারা প্রভিডেন্ট ফিল করছেন, যে যে সেক্টরে আপনাদেরকে ভালো লাগছে মনে করছেন, সেসব সেক্টরের জন্য লেটেস্ট টেকনোলজিগুলো কী কী বের করেন, গুগলে যান, ইউটিউবে সার্চ দিন, থাউজেন্ডস অফ অ্যান্সার ইউ উইল গেট উইথ ইন এ সিঙ্গেল ক্লিক, বের করেন এবং এগুলোকে এখনই চর্চাগুলো করেন। অ্যান্ড বি কনফিডেন্ট, সেলফ কনফিডেন্ট। এটা আমির খানের একটা সিনেমা, বরাবর আমির খান কি আসে জানি না, আমির খানের ফ্যান হিসেবে বলবেন কি না, ছবিগুলো হয়তো বানানো হয় ওনাকে নিয়ে। ইটস আ লাগান, এই ফিল্মে আমির খানকে বলেছিল ইউ শুড বিন দেয়ার, এরকমভাবে থাকবে। আমির খান বলেছিল যে এই ছবিতে কনফিডেন্ট লেভেলটা শো করার জন্য আমাকে সবসময় এইভাবে দাঁড়াতে বলা হয়েছিল, সিনেমাটা টান করে বলা হয়েছিল, বিকজ শো ইউর কনফিডেন্স লেভেল। আই অ্যাম ভেরি কনফিডেন্ট অন আইসো, এনি কোশ্চেন, আই অ্যাম ভেরি কনফিডেন্ট অন আইসো, এনি কোশ্চেন অ্যাবাউট হাউ টু ম্যানেজ এ মানি, প্লিজ please, I am very poor on it. Any question about ISO and latest technology, I'll give you the answer. আমির খান প্রত্যেকটা জায়গায় দাঁড়িয়েছে সেম ভাবে। কখন আসবে, কখন আসবে এই সেলফ কনফিডেন্স? যখন আপনার এনাফ নলেজ থাকবে অ্যাবাউট ইওর প্যাশনেট সাবজেক্টস। হাউ মাচ টাইম ইউ স্পেন্ড, আমরা প্রত্যেক দিনের কতগুলো সময় আমরা এই এই এক্সপিরিয়েন্সগুলোকে নেওয়ার, এই রিয়েল লাইফের এক্সপিরিয়েন্সগুলো নেওয়ার জন্য স্পেন্ড করছি, রাদার দেন ওয়েস্টিং অফ টাইম ইন ফেসবুক, রাদার দেন ওয়েস্টেজ অফ টাইম ইন মেসেজিং উইথ ফ্রেন্ডস, গসিপিং উইথ দ্য ব্যাড থিং ইন দ্য ওয়ার্ল্ড। আজকে সানি লিওন কী করলো, আজকে অমুকে কী করলো, আজকে অমুকে কী করলো, এইগুলো নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়েছি। ওয়াই? ওকে ফাইন, লাইফের একটা নির্দিষ্ট সময় আমরা করবো, পাঁচ মিনিট, দশ মিনিট, ফর এন্টারটেইনিং, ফর রিগেইনিং, বাট নট ওয়েস্টিং অল দ্য টাইম ফর দিস ব্লাডি ড্যাম শিটস। সেলফ কনফিডেন্স কিভাবে, লাইফ থেকে আজকেই এইগুলো জিনিসগুলোকে ইউরেজ করে ফেলুন। আই ক্যান্ট, ইম্পসিবল, আই এম এ লুজার, এই ওয়ার্ডগুলোকে এখনই ইউরেজ করে ফেলুন। ইয়েস ইউ ক্যান, ম্যান আর ইন্ডিভিজুয়ালি ইউনিক, ম্যান আর ইন্ডিভিজুয়ালি ইউনিক, ফাইন্ড আউট ইউর ইউনিকিটি অ্যান্ড ওয়ার্ক অন ইট। 2000 লোক, 200 কোটি লোক, 200 কোটির লোকের ফিঙ্গার প্রিন্ট আলাদা এবং সবার থিঙ্ক থটস ইন্ডিভিজুয়ালিটি আলাদা, ফাইন্ড ইট আউট and be a brand. Say, be a brand. Please, loudly say it, be a brand. You need to be a brand. আমরা দেখে নেব কিভাবে বলা যায়। So cut down the can't, you can. Cut down the impossible, possible. And push your finger on, I am the winner. And trust yourself. Yes, you can do that thing. এই কনফিডেন্স লেভেলগুলোকে বাড়ানোর চেষ্টা করতে হবে। দেখুন, কনফিডেন্স লেভেলকে বাড়ানোর জন্য নিজের প্যাশনেটগুলোকে, নিজেকে এক্সপার্ট হিসেবে, নিজেকে ওয়ার্ল্ডের ফেমাস হিসেবে তৈরি করার জন্য কিছু ব্যক্তিবর্গ কী করেছে একটু দেখে নেই। Trying to build a business for yourself, everybody's doing now. Pulling it off is hard. So you're trying, great. Pulling it off is hard. It takes everything, time and smarts. It's not about the coming out here and getting the f*** after it every daggone day.
You can't just sit around waiting for actions. And when you do that and you wholeheartedly believe it, guess what? That's what starts to happen. You've got to instill a sense of excellence in everything that you do. That kind of discipline, that kind of drive. They're passionate. They have their hard work. তারা তাদের ক্যারিয়ারকে সাকসেসফুল করতে গিয়ে এই জিনিসপত্রগুলো তারা অ্যাচিভ করেছে। হাউ, কিভাবে তারা পেরেছে এই কাজগুলো করতে, কিভাবে এই কাজগুলো করার প্রয়োজন, তারা কুট প্যাশনেট, তারা হার্ড ওয়ার্কিং। নাও ইম্পর্টেন্ট টুলস অ্যানাদার, অপটিমাম ইউজ অফ টাইম। আমরা ছোটবেলায় আমাদের খাতার উল্টো দিকে দেখলাম রুটিন, ক্লাস রুটিন, শুক্র শনি রবি সোম মঙ্গল টাইম এইদিকে দেওয়া থাকতো, ছটা থেকে একটা, পাঁচটা থেকে ছয়টা, কোনটা থেকে কোন সাবজেক্ট পড়বো, কী জিনিসপত্রগুলো করবো, এটা আমাদের লাইফ থেকে এখন উঠে গিয়েছে। এখন তো আমরা টেবিল চেয়ারেই পড়া ছেড়ে দিয়েছি। আমি ম্যাক্সিমাম স্টুডেন্টকে দেখি যে তোমাদের বসার চেয়ার টেবিল কোথায়, কোনো চেয়ার টেবিলে তো পড়তে হয় না, এখন খাটের উপরেই পড়া যায়, জোরে কেউ পড়ে না। আমরা তিনজন পাশাপাশি বড় হয়েছি, আমি আমার ইমিডিয়েট ছোটো বোন আমার ছোটো খালা পাশাপাশি এজের, আমরা তিনজন কম্পিটিশন করতাম যে কে কত জোরে পড়বে। রহমাননগর একটা বাসায় থাকতাম, রাস্তাকে একজনকে পাঠিয়ে দিতাম, দেখো তো আমার এখানে কত জোরে পড়া যাচ্ছে শব্দ শোনার জন্য। এটা এখন আর নাই, গুনগুন গুনগুন করে পড়ছে, জানি না কি পড়ছে আর কি জানছে। সো আমাদের টাইম রুটিন করতে হবে, আমাদেরকে রুটিন বানাতে হবে, প্রত্যেক দিন শুক্রবার শনিবার রবিবার চারটা থেকে পাঁচটা, পাঁচটা থেকে ছয়টা, সাতটা থেকে আটটা কোন সাবজেক্টগুলো পড়বো, কোন জিনিসপত্রগুলো করবো, অপটিমাম টাইম ইউজমেন্ট যতগুলো করবো, আমাদের কোন সময়ে কোন কাজগুলো করতে হবে, এর মধ্যে আমাদের খেলতে হবে, ফ্রেন্ডস সার্কেলের মধ্যে দেখাও করতে হবে, এবং আমাদের ফেসবুকও চালাতে হবে। কোন ধরনের জিনিস চালাবো, আমরা একটা গ্রুপ তৈরি করি, আমরা আমাদের প্রফেশনাল গ্রুপ তৈরি করি, ফ্রেন্ডদেরকে নিয়ে একটা প্রফেশনাল গ্রুপ করি, যারা প্রফেশনাল গ্রুপের মাধ্যমে কী করবে, প্রফেশনাল জিনিসপত্রগুলো দিবে। চলো আজকে লেটেস্ট টেকনোলজি সম্পর্কে যাই, খুব মজা আয়া, আজকে নতুন একটা জিনিস আমরা শিখেছি, ফ্রেন্ডদেরকে শেয়ার করুন। এখন তো সোশ্যাল মিডিয়া ইজ ওপেন, আমরা মার্কেটিংয়ের একটা টিম তৈরি করেন, এইচআর একটা টিম তৈরি করেন, বিজনেস ডিপার্টমেন্টের একটা টিম তৈরি করেন, প্রত্যেকটা একটা আমরা পোর্টফোলিও তৈরি করেন, ফ্রেন্ডসরা লেটেস্ট টেকনোলজি সম্পর্কে একজন একজনকে জানান, এটা একটা রেগুলার প্র্যাকটিসেসের মধ্যে পরিণত করেন, রাদার দেন সেন্ডিং সাম আদার ইমেইলস অর আদার মেসেজেস। নিজেদের বিল্ড আপ করার জন্য লেটেস্ট টেকনোলজি, অর্গানাইজেশন অ্যান্ড নলেজ, এই জিনিসপত্রগুলো মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এগুলো আমরা আমাদেরকে জানাবো এবং এই জিনিসপত্রগুলো আমরা করবো। অপটিমাম টাইম ইউজমেন্টটা যদি আমরা না করতে পারি, তাহলে জীবনে কখনোই, যারা আজকে সাকসেসফুল ম্যান হয়েছে তারা জীবনে একটা কাজই করতে পেরেছে, দ্যাট ইজ তারা বেস্ট ইউটিলাইজেশন অফ টাইম, দে হ্যাভ ডান দেয়ার বেস্ট ইউটিলাইজেশন অফ টাইম, তারা বেস্ট ইউটিলাইজেশন অফ টাইম করতে পেরেছে, এই বলেই আজকে তারা সাকসেসফুল ম্যান হয়েছে ইন দ্য সোসাইটিতে। তারা প্রত্যেকটা সময়কে কাজে লাগিয়েছে এবং নিজেদেরকে সেলফ কনফিডেন্সগুলোকে গ্রো করেছে। অনেক আগে শুনে দেখতাম, অনেক আগেই শুনতাম যে কারো যদি শরীর খারাপ হয়ে, কারো যদি কিছু টাকা লস্ট হয়ে যায়, নাথিং ইজ লুজ, কারো যদি শরীর খারাপ হয়, সামথিং ইজ লুজ, কারো যদি ক্যারেক্টার খারাপ হয়ে যায়, এভরিথিং ইজ লুজ। ইফ ইউ লস্ট ইউর ক্যারেক্টার ইউ লুজ এভরিথিং, আই ডোন্ট বিলিভ ইট। ভালো হওয়া যায়, নিজেকে শুধরে আল্লাহও চান্স দিয়েছেন, সৃষ্টিকর্তাও চান্স দিয়েছেন, তৌবা করো, ভালো হয়ে যাও। অনেক লোক আছে ভালো, অনেক লোক আছে পৃথিবীতে, অনেক বন্ধ কাজ করেছে, তৌবা করেছে, এখন হাজি ওলামায়ে একরাম, গুড ম্যান, পসিবিলিটি, বাট টাইম, আই উইল গিভ ইউ দ্য ওয়ার্ল্ড, গিভ মি ব্যাক টু ডেস 12:30, পৃথিবী তোমার, আমাকে আজকের 12:30 ফিরে দাও। নেভার, সব জিনিস ফিরে পাবে পৃথিবীতে, বাবা মরে গেলে বাবাকেও দেখতে পাবা, চান্সেস, দের ইজ এ চান্সেস, বাবা মারা গেছে, মা মারা গেছে, নানি মারা গেছে, সবাই মারা গেছে, ইফ ইউ হ্যাভ এ ভেরি গুড থিং, তো ওই পারে কালে ওই পারে গেলেও বাবা মাকে নিয়ে একসাথে থাকা যাবে, আমরণ থাকা যাবে, পসিবিলিটি, বাট টাইম, কবর থেকে সবাই নাকি একই কাজ বলবে, আবার একটু সময় দেন, আমি একটু ভালো কাজগুলো করে আসি, সবার চাওয়া নাকি একটাই। কবরের প্রত্যেকটা ব্যক্তিকে জিজ্ঞেস করলে বলবে তোমার এখন কী লাগবে, বলবে যে আমাকে একটু ব্যাক করে দেন, আবার গিভ মি সাম এক্সট্রা টাইম। টাইম কেউ দিবে না, আজকের 12:30 কখনোই ফিরে পাবো না আমরা আর,
আজকের অনেক জিনিস ফিরে পাবো, আজকে মিলন ভাইয়ের সঙ্গে আবার দেখা হতে পারে আমার, আজকে স্যারের সঙ্গে বহুবার দেখা হতে পারে, আজকে অল লিডার্সের সঙ্গে ফ্রেন্ডদের সঙ্গে আবার দেখা হতে পারে, কিন্তু আজকের বারোটা আর ফিরে পাবো না। টাইমকে ধরে রাখা যায় না, ভদ্রলোক ট্রাই করেছিলেন যে টাইমকে ধরে রাখি, দেখি অন্য ঘড়িতে আবার টাইম ঠিকই চলে গেছে, ওনার ঘড়ি বন্ধ করে রেখেছে বাট অন্য ঘড়িতে টাইম ঠিকই চলে গেছে। তো উনি চিন্তা করলেন না এই টাইমকে আমি বেশ ইউটিলাইজ করি, দেন ই বিকাম সাকসেসফুল। এই ভদ্রলোক সাকসেসফুল, ওই ভদ্রলোক টাইমকে বেস্ট ইউটিলাইজ করেছে, আর একজন করে নাই, ফাইলের ওপর ফাইল। সো আমাদের বেস্ট ইউটিলাইজেশন অফ টাইম করতে হবে, রুটিন তৈরি করেন। শুক্রবার থেকে শুরু করে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সকাল 5টা থেকে শুরু করে রাত্রি 11টা পর্যন্ত কী কী কাজ করবেন বের করেন। আমরা আবার গাড়িতে সিএনজি কনভার্ট করি, সিএনজি কনভার্ট করি কী কারণে, যে সিএনজিতে টাকা কম লাগে। ওকে, 5 বছর পর পর অবশ্যই ইয়ে চেঞ্জ করতে হবে, সিলিন্ডার চেঞ্জ করে ফেলতে হবে, পুরো গাড়ির ইঞ্জিন চেঞ্জ করতে হবে, বাট আমার তো টাকা কম লাগছে, এই টাকাটা বাঁচিয়ে আবার নতুন ইঞ্জিন তা যদি আমি রিফিক্স করি তার থেকে কম টাকা আমার বাঁচবে। সৃষ্টিকর্তা বলেছে তোমার বডি রিপেয়ারের জন্য টাইম 9টা থেকে 2টা, 10টা থেকে 3টা, 9টা থেকে রাত্রি 3টা হচ্ছে তোমার বডি রিপেয়ারের টাইম। এরপরে তুমি যতই ঘুমাও কোনো কাজ হবে না, আর তুমি তো ঘুমাচ্ছ ফজরের নামাজের সময়, উঠছো রাত সকাল 12টার সময়, কোনো লাভ হবে না। ওই গাড়িটাকে সিএনজি রিফুয়েল করার মতো হবে, তেল আলা গাড়ি সিএনজিতে কনভার্ট করার মতো হবে, কোনো লাভ হবে না, পারফরমেন্স পাওয়া যাবে না, নষ্ট হয়ে যাবে। আর আমরা যারা বিয়ে করতে যাই তাদের তো আরও কষ্ট, সকালে আবার নাকি 6টার সময় উঠতে হবে, তো আরও বিপদ, ঘুমই নাই। সো রুটিনটাও করতে হবে এইভাবে, যাতে আবার 10টার মধ্যে কাজ শেষ হয়ে যায়, 10টা থেকে অ্যাটলিস্ট 2টা পর্যন্ত আমি 3টা পর্যন্ত ঘুমাতে পারি, তারপরে ফজরে। যারা সকালে সকালটাকে বড় করতে পেরেছে দে আর দ্য মোস্ট সাকসেসফুল ম্যান, যাদের জন্য সকালটা অনেক বড়, দে আর দ্য মোস্ট সাকসেসফুল ম্যান। চিন্তা করে দেখো তোমরা সাকসেসফুল ম্যানের কোন অবস্থায় আছো। সাকসেসফুল ম্যানদের, যারা সাকসেসফুল, যতগুলো টুলসের কথা বললাম কয়জনের ভিতরে আছে এখানে? সো হোয়ার ইউ আর, লাইফের মানে কি তাহলে, তোমাদের লাইফের মানে কি ফাইন্ড আউট করো, বের করো, খুঁজে বের করো যে আমাদের লাইফের মানে কি। সোশ্যাল রেসপন্সিবিলিটি, মিলন ভাই অ্যালাও মি অ্যানাদার ফিউ মিনিটস। সোশ্যাল রেসপন্সিবিলিটি, আমাদের কার্যক্রম, আমাদের অ্যাক্টিভিটি, আমাদের ট্যালেন্টস, 4টা সদস্য মিলে একটা পরিবার, কয়েকটা পরিবার মিলে একটা পাড়া, কয়েকটা পাড়া মিলে একটা গ্রাম, কয়েকটা গ্রাম মিলে একটা ইউনিয়ন, কয়েকটা ইউনিয়ন মিলে একটা থানা, কয়েকটা থানা মিলে একটা ডিস্ট্রিক্ট, কয়েকটা ডিস্ট্রিক্ট মিলে একটা বিভাগ, কয়েকটা বিভাগ মিলে একটা দেশ, কয়েকটা দেশ মিলে মহাবিশ্ব। আমার পরিবারে একজন লোক বাড়লে কি পৃথিবীর লোক বেড়ে যাবে? কিভাবে সম্ভব? বাড়বে। আজকে আপনার পরিবার থেকে যদি একজন অ্যাকাউন্টেন্ট প্রফেশনাল তৈরি হয়, ওয়ার্ল্ডের অ্যাকাউন্টেন্ট প্রফেশনালে একজনের নাম যোগ হলো, সো দিস ইজ দ্য কন্ট্রিবিউশন ইন ওয়ার্ল্ড। আপনার কোন অ্যাক্টিভিটি সোসাইটিতে কনভার্ট করবে, আপনার কোন অ্যাক্টিভিটি আপনাকে এনরিচ করবে, আপনার কোন অ্যাক্টিভিটি আপনার টোটাল কান্ট্রিকে রিপ্রেজেন্ট করবে, আপনার কোন অ্যাক্টিভিটি সারা ওয়ার্ল্ডকে রিপ্রেজেন্ট করবে, ইটস মোস্ট ইম্পর্টেন্ট, ইটস আওয়ার সোশ্যাল রেসপন্সিবিলিটি। আমরা আমাদের প্রত্যেকটি অ্যাক্টিভিটিকে, আমরা আমাদের প্রত্যেকটা প্রফেশনে থেকে আমাদের এই সোসাইটিতে কন্ট্রিবিউশন রয়েছে, আমাদের এই সোসাইটির কাজগুলো করতে হবে। আজকে বগুড়া শহরে যেখানে যান, ময়লা আবর্জনা ডাস্টবিনে ভর্তি, আমরা এই রাস্তা দিয়ে যখন যাই, আমরা এই পুরো রাস্তা আইজল কলেজের এই সোজা রাস্তা দিয়ে যখন যাকবো, সোজা রাস্তা লেগেই রিক্সা, রাস্তা যেখানে শেষ সেখানেই রিক্সা, একটা স্টুডেন্টও বলেনি কী ব্যাপার আপনি রিক্সাটাকে সরে রাখেন, রাস্তা ফাঁকা রাখেন, আমরা তো বেরিয়ে হতে পারছি না, নোবডি ইজ ক্লেমিং অন ইট। আমাদের সোশ্যাল রেসপন্সিবিলিটি, সারা ক্যাম্পাসে শত শত ময়লা, ইটস আওয়ার রেসপন্সিবিলিটি ক্লিন করা। সারা ক্যাম্পাসে শত শত স্টুডেন্ট, ক্লাসে স্টুডেন্ট নাই, ইটস আওয়ার রেসপন্সিবিলিটি। ভাই কেন স্টুডেন্টে যাচ্ছেন না, ক্লাসে কেন যাচ্ছেন না, ফ্রেন্ডসদেরকে বলা তোমরা কেন ক্লাসে আসছো না। শিক্ষা ব্যবস্থা সম্পর্কে মিঠুন সাহেব একটা কয়েকদিন আগে একটা পোস্ট দিয়েছিলেন, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা
পাঁচ বছরের একটা বাচ্চা তার ওজন হচ্ছে 10 কেজি, তার বইয়ের ওজন 15 কেজি। প্রাইমারি স্কুলে গণ্ডি পার হয়ে ছেলেরা যখন হাই স্কুলে যায় তখন তার ওজন হচ্ছে 25 কেজি, তার বইয়ের ওজন হচ্ছে 6 কেজি। যখন কলেজে যায় তার ওজন হচ্ছে 45 কেজি, তার বইয়ের ওজন হচ্ছে 2.5 কেজি। যখন ইউনিভার্সিটিতে যায় তখন পকেটে হাত, জানি না কি শিখছে কি শিখবে। সো উই হ্যাভ এ সোশ্যাল কন্ট্রিবিউশন, যদি আমরা করে কিছু না দিতে পারি, ডোন্ট ওয়েস্ট টাইম, নিজেদের যেটা ভালো লাগছে সেই কাজগুলোই করেন। ভাই জানার কিছুক্ষণ নিব, মজিব বসছে আমাদের। আই এম নট এ পলিটিশিয়ান, আই ডোন্ট ওয়ান্ট টু বি, আই এম এ সোশ্যাল ওয়ার্কার অ্যান্ড আই এম ভেরি হ্যাপি উইথ দ্যাট থিং। যেহেতু একটা প্রতিবাদ্য এসেছে, দ্য সাকসেসফুল ম্যান, ওয়ান অফ দ্য সাকসেসফুল ম্যানের একটা প্রতিবাদ্য এসেছে, আমি এটাকে গ্রিপ করেছি যে আমি কি করতে পারি, হোয়াট ক্যান আই ডু, এই মজিব বর্ষে আমি কি করতে পারি, আমার প্রতিবাদ্য কি হতে পারে। বগুড়া সিটিকে আইএসও সিটি বানাতে পারি, ইটস মাই প্ল্যানিং, বগুড়া সিটি আইএসও সিটি, সারা বাংলাদেশের একমাত্র সিটি হবে প্রথম বগুড়া সিটি আইএসও সিটি, যার প্রত্যেকটা অর্গানাইজেশন প্রত্যেকটা ব্যক্তিবর্গ শুড বি আন্ডার আইএসও প্রসেস। গ্রিন বগুড়া, ক্লিন বগুড়া স্টার্ট করেছি, ইনশাল্লাহ কিছু দেখাবো, তোমাদের সহযোগিতা লাগবে। অ্যান্ড সিটি অফ ব্র্যান্ড, আমরা ব্র্যান্ড ক্রিয়েট করতে চাই, আমরা ব্র্যান্ড তৈরি করতে চাই। বগুড়া সিটির প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা পার্সোনাল শুড বি এ ব্র্যান্ড। These three things in my life. চলুন আমরা একটু দেখে নেই এটা নিয়ে কী ধরনের কাজগুলো করা হচ্ছে। পরে বগুড়াতে কন্টিনিউ করছি কিছুদিন, এর আগে ঈদের মাঝামাঝি আসা হতো, তো কোনো একটা কারণে মেডিকেল কলেজে গিয়েছি, যে গন্ধের চোটে আর ভিতরে ঢুকতে পারছিলাম না। আমি সার্চ করলাম যে এখানে গন্ধটা কোথায় থেকে আসছে, এই ময়লাগুলো আসছে কোথায় থেকে। আমি বের করলাম যে ময়লা আসার পয়েন্টগুলো এইগুলো, মেডিকেল কলেজে এই অবস্থা, এইগুলো থেকে ময়লা আসছে। সো আই ডু এ প্ল্যান, লেটস ক্লিন ইট। এবার একটা কন্টিনিউয়াল প্রসেসে কাজ করি। আমি ওনাদের ডিরেক্টর সাহেবের সাথে কথা বললাম, ওনাদের যারা ক্লিনার রয়েছে ক্লিনিং টিমের সঙ্গে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করলাম প্রথমে, তাদের সবাইকে শেখানোর চেষ্টা করলাম কীভাবে ক্লিন করতে হয়, কীভাবে হাইজিন ফ্যাক্টরগুলো থাকতে হয়, কী কারণে থাকতে হবে। আমার কাছে মনে হয়েছে এই কাজগুলো আমি করতে পারি, আমি এটা করব। দেন ওই টিমদেরকে নিয়েই আমরা ক্লিনিং স্টার্ট করলাম ওই জায়গাগুলোতে যে জায়গাগুলো ময়লা হয়ে পড়েছিল। কয়েকদিনের এক্সটেন্সিভ ড্রাইভে আমরা এই কাজটা করতে পেরেছিলাম, ওই জায়গাগুলো এরকম পরিষ্কার করতে পেরেছিলাম। ওকে ফাইন, আউটসাইড পেরিফেরি পরিষ্কার হয়ে গেল, এবার ভিতরের ময়লাগুলোকে একটু পরিষ্কার করা যাক। দেখলাম হাসপাতালের ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ময়লা, দুর্গন্ধ, লোকজন এখানে সেখানে পড়ে আছে। হাসপাতাল নাকি ওখানে রোগের ফ্যাক্টরি, আমি দুটোকে আইসোলেট করতে পারছিলাম না। পরে একটা ডিপার্টমেন্টকে ধরে আমরা ক্লিনিং কাজ স্টার্ট করলাম, এবার নিজেই লেগে গেলাম। এরপরে আমরা এই ডিপার্টমেন্টগুলোকে পরিষ্কার করতে পেরেছিলাম। আমার এই অ্যাক্টিভিটি দেখে আমার এক রোটারিয়ান ভদ্রলোক, রোটারিয়ান ভাই, সেন্ট্রাল স্কুলের হেডমাস্টার জাহাঙ্গীর ভাই, আমি আমার সেন্ট্রাল স্কুলকে মডেল স্কুল হিসেবে তৈরি করতে চাই। আমি আমাদের ছেলেপেলেগুলোকে যেন বাইরে পড়াশোনা না করতে হয়, আমার মা চিন্তা করতেছে এখানে বসে বসে, আমার ফাদার চিন্তা করতেছে যে এগুলো করে কী করবে, এগুলো করে কি কোনো টাকা পয়সা ইনকাম হচ্ছে ওর, না কী টাইম স্পেন্ড করতেছে জানি না। আই লাভ ইট, ইটস মাই প্যাশন, আই লাইক ইট। এই কাজগুলো আমাকে সকালে উঠতে উদ্বুদ্ধ করে যে আগামীকালকে সকালে উঠি। সেন্ট্রাল স্কুলে কাজ স্টার্ট করলাম,
সেন্ট্রাল স্কুলের অবস্থান ছিল ঠিক এরকম, বিভিন্ন জায়গায় ময়লা ধুলো, ছেলেপেলেরা ক্লাস করছে না, ছেলেপেলেগুলো অ্যাক্টিভ নয়, তারা বিভিন্ন জায়গায় কোচিং নিয়ে ব্যস্ত। আমরা কাজ করা শুরু করলাম, ছেলেপেলেদেরকে দিয়ে কাজ করানো শুরু করলাম, শেখো কীভাবে ক্লিন করতে হয়, কীভাবে ক্লাসে অ্যাটেন্ড করতে হয়, কীভাবে ক্লাসগুলো করতে হয়, টিচারগুলোকে শিখালাম, কাজগুলো চলছে। এবং এটা নিয়ে আমি কাজ করার চেষ্টা করতেছি যে কীভাবে ওই বিল্ডিংটাকে সাজানো যায়, কীভাবে ওনার এই ওয়ালগুলোকে সুন্দর করে একজন কাজগুলো করে যায়। এই কাজ করতে আমি চিটাগং গেলাম, বিএসআরএম অডিট করার সময় ইন্টারেস্টিং একটা জিনিস খুঁজে পেলাম, দেখলাম ওখানকার এক পৌরসভার হোয়াট ইজ কল ওয়ার্ড কাউন্সিলর, ওয়ার্ড কমিশনার, ওয়ার্ড কমিশনার ভদ্রলোক এই কাজটা করছে। শোভাবর্ধন এবং দেওয়ালের চিত্র কাজ চলছে, সাময়িকভাবে অসুবিধা দুঃখিত মোর্শেদ আলম, কাউন্সিলর এক নম্বর ওয়ার্ড চিটাগং। উনি ওয়ালে ওয়ালে রাঙিয়ে তুলছেন চিটাগং শহরকে। আমি ছবিগুলো পিক করলাম, ওয়াল ওয়ালকে সাজিয়ে তুলছে এই রং তুলি দিয়ে। ইনশাল্লাহ আমরা বগুড়াতেও কাজগুলো করব এবং সেন্ট্রাল স্কুল থেকে এটা স্টার্ট হবে। তো দিস ইজ আওয়ার সোশ্যাল ওয়ার্ক, দিস ওয়ান অফ আওয়ার সোশ্যাল ওয়ার্ক আমরা যেটা করতে পেরেছিলাম। আর একটা ওয়ার্ক, আজকে মিলন ভাই এখানে আছে, এটা গ্রেট অপরচুনিটি ওনাকে একটু দেখানোর জন্য। মিলন ভাই আমাকে একটা অপরচুনিটি দিয়েছিলেন যে বগুড়া শহরে আপনি কিছু, উনি হি ইজ দ্য প্রেসিডেন্ট অফ বগুড়া চেম্বার অফ কমার্স, উনি আমাকে একটা অপরচুনিটি দিয়েছিলেন, দেখুন, যে আমার বগুড়া শহরকে কিছু আয়ত্ত করে দেন। ভাইয়ের কাছে গিয়েছিলাম যে মিলন ভাই আমি আইএসও এক্সপার্ট, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ম্যানেজমেন্ট এক্সপার্ট, আমি বগুড়ার ফুড সেক্টরগুলোকে এবং বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে ইন্টারন্যাশনাল মানের করার জন্য কী কীভাবে প্রতিষ্ঠানে রান করানো যাবে, কোন ডিপার্টমেন্ট কার কাজ কখন কীভাবে করবে, কীভাবে কাজগুলো করলে ইন্টারন্যাশনাল মানের অর্গানাইজেশন হবে, এইটা আমি আপনার চেম্বার অফ কমার্সের মাধ্যমে সকল কোম্পানির কাছ থেকে জানতে চাই। উনি সাথে সাথেই বললেন, অ্যাপ্রুভড করেন এবং সাথে সাথে ফোন করে সেক্রেটারিকে বলে দিলেন ওনার কাছ থেকে কোনো টাকা নেবেন না, ওনার কাছ থেকে কোনো টাকা নেবেন না, এবং উনি নিজেই একটা চিঠি ইস্যু করে দিয়ে দিলেন সকল কোম্পানিকে থাকার জন্য এবং নিজেই ওনাকে উপস্থিত ছিলেন। দেখুন তারপরে আমরা কী করেছি, আমরা ফুড ইন্ডাস্ট্রি বগুড়ার করার পরে কী অবস্থায় তারা আজকে দই তৈরি করছে, কীভাবে হাইজিন ফ্যাক্টরিগুলোকে মেনটেন করে তারা দই তৈরি করছে, কীভাবে হাইজিন ফ্যাক্টরি তৈরি করে তারা ফুডগুলোকে তৈরি করছে এবং তাদের শোরুমে ডিসপ্লে করছে এবং বিক্রি করছে, এর একটা চিত্র আমি আপনাদেরকে দেখাতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ মিলন ভাই ফর গিভিং মি দ্য অপরচুনিটি ফর ইয়োর দিস অ্যাক্টিভিটি অ্যান্ড সাজেশনস, প্লিজ। ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এটার একটা কম্পারিজন পিকচার আমার কাছে ছিল, সেটা আর না দেখায়,
যেহেতু আমরা উন্নতি করে ফেলেছি সেটা না দেখায়। সো আমাদের দইগুলো এখন এইভাবেই তৈরি হচ্ছে, চিনি পাতা, এশিয়া, আকবরিয়া, এভাবে নিজেদেরকে আস্তে আস্তে কনভার্ট করছে। গাজী রিয়েল স্টেট, বেক্সটার ফার্মাসিউটিক্যাল, ওনারা নিজেদেরকে আপডেট করছে কীভাবে ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট সিস্টেমের আন্ডারে কোম্পানি চালানো যাবে। দিস ওয়াজ বাই সোশ্যাল রেসপন্সিবিলিটি। আমরা নিজেদের কী কী ভালো লাগে, নিজেদের কী কী জিনিসপত্র করতে ভালো লাগছে, নিজেদের ওই কাজটা করার জন্য কী কী গ্যাপস, কী কীভাবে আমাদেরকে পুরো কভার করতে হবে, অর্গানাইজেশন নলেজগুলো কী কীভাবে নিতে হবে, টাইম ম্যানেজমেন্ট কী কীভাবে করতে হবে, কীভাবে সেলফ কনফিডেন্স বাড়াতে হবে, সবগুলো জেনে নিলাম। এখন আমার একটা স্লোগান ছিল, বি এ ব্র্যান্ড। অনেকের কোশ্চেন ছিল হাউ টু বি এ ব্র্যান্ড, নিজেকে কীভাবে ব্র্যান্ড হিসেবে তৈরি করা যায়। বহুবার বলেছে যে আপনার এই যে একটা নীতিমালা দিয়েছেন, আপনার যে একটা কোট করেছেন, নিজেকে একজন ব্র্যান্ড হিসেবে তৈরি করো, দেখবে তোমাকেই সবাই খুঁজে নেবে। এখন আমি কীভাবে ব্র্যান্ড হিসেবে তৈরি করবো নিজেকে? আমি তো জানতাম সবসময় রিচ ম্যান, ক্যাটসাই, লুবনান, হাবলোডস, লোটো, এইগুলোই ব্র্যান্ড। নিজেকে আবার কীভাবে ব্র্যান্ড হিসেবে তৈরি করা যাবে? অলরেডি ইউ আর ইন ব্র্যান্ড। এক নাম্বারটা তৈরি করে পেরেছি, দ্বিতীয়টা তৈরি করতে পেরেছি, তৃতীয়টা করতে পেরেছি, চতুর্থটা করতে পেরেছি, টাইম ম্যানেজমেন্ট করতে পেরেছি, অলরেডি ব্র্যান্ডের কোটে আমরা পড়ে গেছি। আজকের আলোচনার এক নম্বর টপিকসও যদি আমরা বের করতে পারি, দুই নম্বর টপিকসকে যদি আমরা বের করতে পারি, তিন নম্বর টপিকসকে যদি বের করতে পারি, চার নম্বর টপিকসকে যদি বের করতে পারি, তাহলে আমরা অলরেডি ব্র্যান্ড, বি এ ব্র্যান্ডের কাতারে পড়ে গিয়েছি। এখন শুধু একটা কাজ করা, তাহলেই এইটার অভিষেক ঘটবে। সেইটাই হচ্ছে ফাইন্ড আউট দ্য গ্যাপ, ফাইন্ড আউট দ্য গ্যাপ অ্যান্ড ইউটিলাইজ ইউর ইউনিক ট্যালেন্টস টু ফিল ইট আপ, দেন ইউ উইল বি এ ব্র্যান্ড। মুশফিকুর রহিম ক্রিকেটের একটা ছোট গ্যাপ খুঁজে পেয়েছিল যে বাংলাদেশে ভালো উইকেট কিপার নাই, অ্যালোন উইথ এ গুড ব্যাটসম্যান, বি এ ব্র্যান্ড। আমাদের কিছু ব্র্যান্ড কীভাবে নিজেদেরকে ব্র্যান্ড হিসেবে তৈরি করেছিল, দ্য ফাইন্ড ইট আউট দ্য গ্যাপস ইন দ্য সোসাইটি অ্যান্ড অপটিমাম ইউজ অফ দেয়ার ট্যালেন্টস টু ফিল ইট আপ অ্যান্ড দে বিকাম এ ব্র্যান্ড। প্রফেসর ইউনুস, মিস্টার আবিদ সাহেব, হুমায়ুন ফরিদি, সাকিব আল হাসান, মিস্টার আকিজ, হানিফ সংকেত, হুমায়ুন ফরিদি, লট অফ ব্র্যান্ডস, তারা তাদের স্ব এলাকার গ্যাপগুলো খুঁজে বের করেছিল এবং এটার তারা ট্যালেন্টসের বেস্ট ইউটিলাইজেশন করে আজকে সোসাইটিতে ব্র্যান্ড হিসেবে পরিণত হয়েছে। গাজী রিয়েল স্টেট দেখেছে বগুড়াতে তো ওয়েল কোয়ালিটি সম্পূর্ণ রিয়েল স্টেট নেই, আমি বাংলাদেশে এসে প্র্যাকটিসও করতে পারছি না, আই এম অ্যান এক্সেলেন্ট ডক্টর ইন লন্ডন, বাট আমাকে সোসাইটি সাপোর্ট করছে না, বাংলাদেশের মেডিকেল সোসাইটি আমাকে সাপোর্ট করছে না, আমি পারছি না, তো আমি কী করতে পারবো এই সোসাইটির জন্য, আমি বেস্ট কী করতে পারবো? উনি ওনার বাড়ি তৈরি করতে গিয়ে চিন্তা করেছে যে আমি মনে হয় এটাই করতে পারবো। দেন হি ইজ বিকামিং দ্য ব্র্যান্ড অ্যাট বগুড়া অ্যান্ড ইনশাল্লাহ সারা বাংলাদেশও ছড়িয়ে যাবে গাজী রিয়েল স্টেট, বিকজ কন্ট্রিবিউট করছেন সোসাইটিতে, বেস্ট এফোর্ট করার চেষ্টা করতেছেন, বেস্ট জিনিস দেওয়ার চেষ্টা করতেছেন। সো ফাইন্ড আউট ইউর গ্যাপ। তোমরা যে বিষয়ে এক্সপার্ট তার গ্যাপগুলোকে খুঁজে বের করো এবং তোমার ট্যালেন্টের সর্বোচ্চ সংখ্যক ইউজ করো ওই গ্যাপটাকে ফিল আপ করার, দেন ইউল বি এ ব্র্যান্ড। বি এ ব্র্যান্ড একটা পেজ আছে আমার, প্রমোট করতে চাই আমি ছেলেদের, হাউ টু বি এ ব্র্যান্ড। তোমাদের দুঃখ কষ্ট, তোমাদের মনের আশা আকাঙ্ক্ষা, আধার জিনিসপত্র যা যা রয়েছে, এই পেজে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো এবং জানতে চাও, জয়েন মাই পেজ বি এ ব্র্যান্ড ইন ইউর ফেসবুক। আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ তোমাদের এই প্রবলেমগুলো সলভ করার জন্য। অর্গানাইজেশনাল নেটওয়ার্ক, লাস্ট পার্ট,
কিভাবে আমরা পাবো? বাংলাদেশে কতগুলো অর্গানাইজেশন রয়েছে? আমার নির্দিষ্ট বগুড়াতে কতগুলো অর্গানাইজেশন রয়েছে? নির্দিষ্ট ডিপার্টমেন্ট ওয়াইজ কতগুলো অর্গানাইজেশন রয়েছে? এগুলো কোথায় থেকে পাবো আমরা ইনফরমেশন? ইয়েলো পেজ থেকে পাবো সেক্টর ওয়াইজ কতগুলো কোম্পানি বাংলাদেশে রয়েছে। চেম্বার অফ কমার্স থেকে পাবো একটা পার্টিকুলার এরিয়ায় কতগুলো অর্গানাইজেশন রয়েছে, রিলেটেড অর্গানাইজেশন রয়েছে। তাছাড়াও কনসার্ন অ্যাসোসিয়েশন, সিমেন্ট ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন, আয়ুর্বেদ অ্যাসোসিয়েশন, ব্রেড অ্যান্ড বিস্কিট অ্যাসোসিয়েশন, লট অফ অ্যাসোসিয়েশন রয়েছে, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মালিক অ্যাসোসিয়েশন, এখান থেকেও পাওয়া যেতে পারে। তাছাড়া তো ওয়ার্ল্ড এখন ওপেন, কীভাবে আমরা এই নেটওয়ার্কগুলো পাবো? আমাদের এই সোসাইটিতেই অনেক ছেলেপেলে পড়াশোনার ফাঁকে ফাঁকে নিজেদেরকে ব্র্যান্ড হিসেবে তৈরি করছে এখনই। তাফসিয়া সোশ্যাল ওয়ার্কে পড়ে, তুহিন এনভায়রনমেন্টাল সায়েন্সে পড়ে, সাদ্দাম আমাদের জাহিদ মাশাল্লাহ ইজ ডুইং ভেরি গুড, শারজে জাহিদ হিসেবে পরিচিত, এখন আইএসও কনসালট্যান্ট হিসেবে পরিচিত, অ্যান্ড হি ইজ দ্য রেস্ট আর লিড অডিটর, ইজ ডুইং ভেরি গুড, পড়াশোনাও করছে নিজেদেরকে তৈরিও করছে, অপরচুনিটি রয়েছে। বের করেন ফ্রেন্ডসে মিলে, জানেন আমি কোন জায়গায় করতে চাই, সেই ফ্যাক্টরিকে যান, সেই ম্যানেজমেন্টের সাথে কথা বলেন। আমি ম্যানেজমেন্টে পড়ছি, ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে আছি, আই ওয়ান্ট টু বি এ ভেরি গুড ম্যানেজমেন্ট প্র্যাকটিশনার, আই মিন এইচআর প্র্যাকটিশনার, এইচআরে থাকতে চাই, স্যার আমাদেরকে একটু অপরচুনিটি দেন, আমি একটু কাজ শিখতে চাই, পড়াশোনা ফাঁজে ফাঁজে আমি একটু শিখতে চাই, হোয়াট আর দ্য ডিপার্টমেন্টাল রিকোয়ারমেন্টস, হোয়াট আর দ্য টেকনিক ইজ ইউজ ওভার দেয়ার, সবাই দিবে, সাদরে গ্রহণ করবে। যত পরিমাণ টাকা আমরা বিভিন্ন জায়গায় যত পরিমাণ টাইম আমরা বিভিন্ন জায়গায় স্পেন্ড করছি, এক ঘন্টা দেন, দুই ঘন্টা দেন, ওই অর্গানাইজেশন থেকে প্র্যাকটিক্যাল নলেজগুলো কালেক্ট করেন। ইউ আর ইন অনার্স লেভেল, দ্যাট মিনস দ্য প্র্যাকটিক্যাল রিয়েল লাইফ ইজ স্টার্টেড। কত টাইম নষ্ট করছি আমরা প্রত্যেক দিন, এক ঘন্টা দিই, দুই ঘন্টা দিই, ওই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যাই, তারা কীভাবে কাজ করছে, কীভাবে রেকর্ড রাখছে, কীভাবে তারা তাদের এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেমগুলো করছে, কীভাবে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমগুলো করছে, কীভাবে আমরা টোটাল জিনিসপত্রগুলো জানতে পারবো, এই জিনিসপত্রগুলোকে আমরা জানার চেষ্টা করি। ভাই দেখো, হ্যাঁ, প্রত্যেকটা ডিপার্টমেন্টগুলোকে যাই আমরা, আমরা এইচআর প্রফেশন, আমি এইচআর সম্পর্কে জানতে চাই। মার্কেটিং, ফ্রেন্ডসরা মিলে একটা টিম করেন, একটা কাস্টমার স্যাটিসফ্যাকশন সার্ভে দেন, কোম্পানিতে যান, আমি আপনার কোম্পানিকে একটা মার্কেটিং স্যাটিসফ্যাকশন সার্ভে করতে চাই, আমাকে একটা সুযোগ দিন, আমি সার্ভেগুলো করে দেবো। যারা কেমিস্ট্রিতে পড়ছেন, কী ধরনের টেস্টগুলো করতে হয়, কী ধরনের অ্যাক্টিভিটিগুলো করতে হয়, কোন একটা কোম্পানিতে যান, ল্যাবে যান, তাদের টেস্টগুলোকে করেন, তাদেরকে অফার করেন। এইভাবে আপনার নেটওয়ার্কগুলোকে বাড়াতে হবে, আস্তে আস্তে আপনার টোটাল কাজগুলো করতে হবে। আজকের বক্তব্যে আমি এই পর্যায়ে আমার বক্তব্য শেষ করছি। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে, যদি কোনো রিলেটেড কোশ্চেন থাকে, কোনো কিছু জানার থাকে, আমরা 5 মিনিট একটু সময় নেব বা 10 মিনিট সময় নেব, এরপরে আমাদের অনারেবল গেস্ট যারা রয়েছেন ওনারা কিছু বলবেন তোমাদেরকে অ্যাবাউট ইওর কেরিয়ার অ্যান্ড আদার থিংস। কারো কিছু বলার, ওপেন কোশ্চেন। আমি জানতে চাই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে অনেকে ইন্টার্নশিপ করে, আমাদের বেশিরভাগ এগুলো দেখা যায় ঢাকা কেন্দ্রিক হয়ে থাকে, বিভিন্ন কোম্পানিতে ইন্টার্নশিপ করে, আমাদের এখানে বগুড়াতে এরকম কোনো সুযোগ আছে কি না? কারণ আমাদের দেখা যায় যে ঢাকাতে আমরা তো এখানে পড়াশোনা করি, সেই আমাদের ব্র্যান্ডের প্রশ্ন ছিল যে আমরা তো বিভিন্ন সাবজেক্টে পড়ছি, ম্যানেজমেন্টে পড়ছি, অ্যাকাউন্টিংয়ে পড়ছি, ফাইন্যান্সে পড়ছি, এটা তো আমাদের জন্য টাফ, ইন্টার্নি করার জন্য 3 মাসের জন্য আবার ঢাকাতে যাওয়া, এবং ঢাকাতে আমাদের তো পরিচিত ওইভাবে লেভেলে নেই। বগুড়া থেকে এরকম কোনো ইনস্টিটিউট আছে যেখানে যে আমরা এ ধরনের অ্যাক্টিভিটিগুলো করতে পারি? আকবরিয়ার তরফ থেকে এটা হতে হবে লজিক্যাল, এবং একটা স্টুডেন্টের আগ্রহ থেকে সেখানে ইন্টার্ন করতে পারবে। এখানে আসলে ইন্টার্ন করার সময় কিছু বিষয় দেখা হয় যে সে কতটুকু ক্যাপেবল, বা তার সে কোন বিষয়ের উপর ইন্টার্ন করতে যাচ্ছে। তো আমার মনে হয় এরকম যদি অফার আসে অবশ্যই আমরা এই জিনিসটা ভেবে দেখব, এবং সবার জন্য ওয়েলকাম যে যদি এই রিলেটেড, মানে আমাদের বিজনেস রিলেটেড কেউ যদি একটা ইন্টার্ন করতে চায় সেই ডিপার্টমেন্ট বা সেই সাবজেক্টে, তাহলে তারা অবশ্যই সেটার জন্য প্রপোজাল দিতে পারে, এবং আমরা যদি সেটাকে ক্যাপেবল বা এলিজিবল মনে করি তাহলে অবশ্যই আমরা তাকে ইন্টার্ন করার সুযোগ করে দিব ইনশাআল্লাহ। থ্যাংক
ছোট ছোট করে 111 বছরের প্রতিষ্ঠানগুলো অনেক বড় একটা প্ল্যাটফর্ম তৈরি করে ফেলেছেন ফ্রম ইউ পিপল। তাহলে তোমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করো, তোমরা ডিপার্টমেন্টের হেডসের কাছ থেকে একটা লেটার নাও যে আমরা চারজন এই কাজগুলো করতে চাই, এই কাজ করার পরে তোমার কী কী বেনিফিট হবে, অর্গানাইজেশনে কী কী বেনিফিট হবে এই ইন্টার্নশিপের, এই জিনিসপত্রগুলো দেখাও, তারা তোমাদের ইন্টার্নশিপের ব্যবস্থা করে দিবে। তিনি ওনার বক্তব্যের সময় বলবেন ইনশাল্লাহ। আর কিছু পরিসংখ্যান ডিপার্টমেন্টের স্টুডেন্ট, তো আমি যখন অ্যাডমিশন পরীক্ষা এবার দিলাম 19-20 শিক্ষাবর্ষে, তো যখন অ্যাডমিশন পরীক্ষায় ফেল হলে এখানে এসে ভর্তি হইলাম, তখন ফার্স্ট ক্লাসেই স্যার আমাদের বলল যে তোমরা বিসিএসের একটা বই কালেক্ট করো এবং বাংলা ইংলিশ ম্যাথ এবং আরও যেগুলো সাবজেক্ট আছে ওগুলো পড়া শুরু করে দাও, আর হলো কয়েকটা মানে টিউশনি করাও, এই ক্লাস 5-10 পর্যন্ত এরকম টিউশনি করাও। তো স্যার আমাদের প্রথমেই এখানে ভর্তি হওয়ার পর একটা জিনিস ক্লিয়ারলি বলে দিল যেটা যে বিসিএস ছাড়া আমাদের কোনো গতি নাই। আসলেই কি ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স থেকে বিসিএস ছাড়া অন্য কোথাও জব সেকশন আছে কি না এরকম? সাচ এন ডিপার্টমেন্ট সাপেন্স স্টেট যেখানে বাংলা পড়ে তাদেরকেও স্ট্যাটিস্টিক পড়তে হয়। আমরা ডেটা রাখি কেন? আমরা ডেটা কেন রাখি? আজকের প্রোডাকশন কত মেট্রিক টন, আজকের প্রোডাকশন কত কেজি, আজকের কাস্টমারের অর্ডার কতটুকু এসেছে, আজকের কাস্টমার অর্ডার কতটুকু আসে না, কাস্টমার কমপ্লেন কতটুকু, এই যে ডেটাগুলো রাখতেছি এই ডেটাগুলো কি করার জন্য? অ্যানালাইসিস। অ্যানালাইসিস কেন করছি? টু ফাইন্ড ইট আউট যে হোয়েদার উই আর কমপ্লাই উইথ আওয়ার নিড অ্যান্ড এক্সপেকটেশন, নাকি আমরা পিছিয়ে আছি না আগে পড়ে আছি। দেন উই নিড টু টেক দ্য কারেক্টিভ অ্যাকশন, আমরা এখান থেকে পরিত্যাগ করার জন্য কী কী কারেক্টিভ আর প্রিভেন্টিভ অ্যাকশন নিব। তো স্ট্যাটিস্টিক ইজ দ্য সাচ অ্যান অর্গানাইজেশন, সাচ অ্যান সাবজেক্ট, এইটা প্রত্যেকটা প্রতিষ্ঠানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রয়োজন, প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা জায়গায় প্রয়োজন। আজকে কতজন এমপ্লয়ি আজকে উপস্থিত থাকলো না, কতজন আসলো না, আমাদের এমপ্লয়ি টার্ন ওভার কত, আমাদের স্যালারির ফ্লাকচুয়েশন কত, আমাদের গ্রোথ কত, এভরিথিং ইজ ইন স্ট্যাটিস্টিক্স। আমরা কোয়ালিটিতে কতটুকু ফেল করলাম, আমরা কোয়ালিটিতে কেন বারবার ফেল করছি, কী কী জিনিস পার ইউ লাইক বেস্ট, অ্যান্ড ওই অর্গানাইজেশনগুলোকে খুঁজে বের করো যা যারা তোমার কাজগুলোকেই খুঁজে বেড়াচ্ছে। থ্যাংক ইউ। দেখা যায় যে ম্যাক্সিমাম আমাদের ঢাকাতে গিয়ে পরীক্ষাটা দিতে হয়, তো উত্তরবঙ্গে এইরকম কোনো সুযোগ ব্যবস্থা নেই আমাদের এখানে, তো এইটা আসলে আমাদের জন্য খুব নেটওয়ার্কের প্রবলেম। আমাদের এখানে একজন সিআইপি সর্বোচ্চ করদাতা হয়েছেন, কারা করছেন? বিজনেসম্যান। এই বিজনেস কারা চালাচ্ছে বলো তো, দুই চারটা পেপার মিলের নাম। বগুড়াতে কতগুলো রেস্টুরেন্ট রয়েছে, ডু ইউ হ্যাভ দ্য নলেজ? এক ভদ্রলোক রোটারি ক্লাবে, এক ভদ্রলোক একজন আমাদেরকে জানে না, আমার এত লজ্জা লাগলো। উনি বলল ইন্ডিয়ার পাশে কি একটা দেশ, আমার এত লজ্জা ছা যে তুমি বাংলাদেশ একটা দেশ আছে, তুমি রোটারি রিপ্রেজেন্টেটিভ, ওখানে রোটারি ক্লাব হয়, তুমি বাংলাদেশ সম্পর্কে জানো না, এটা তার লজ্জা পাওয়ার কথা। সবাই ঢাকা, দিনাজপুর, কুমিল্লা, রং, বরিশাল এসব থেকে হায়ার করতেছে, তোমাদেরকে খুঁজে পাচ্ছে না। চেম্বার অফ কমার্সে যাও লিস্ট। বিসমিল্লাহ রহমান রহিম। আমি প্রথমে ধন্যবাদ জানাই যে আজকের এই প্রোগ্রামে আমি আসতে পেরেছি এবং এরকম একটা বড় অর্গানাইজেশনের সাথে ইনভলভ হতে পেরেছি কিছুটা সময় হলো। আমার ইন্ট্রোডিউস, আমি মোহাম্মদ শামীম হাসান, আমার অলরেডি অনার্স কমপ্লিট হয়েছে, আর আমি মাস্টার্স রানিং, আমার 28 থেকে মাস্টার্স এক্সাম আজিজুল হক কলেজ থেকে, আমি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আছি আর কি। তো আমরা বেসিক্যালি আমি যেটা বলতে চাই, আমরা হচ্ছে কি, আমরা তো সবারই স্বপ্ন থাকে যে বিসিএস করবো, বিসিএসের পিছনে আমরা যে একটা লং জার্নি, আর এই লং জার্নিতে সবাই ইনভলভ হতে পারে না, কিছু ফিনান্সিয়াল সাপোর্ট বা পারিপার্শ্বিকতার পরিস্থিতি থেকে যায়। তো তারপরেও দেখা যাচ্ছে এই লং জার্নিতে যদি মানে একটা আমাদের কনফিউজ থেকে যায়, যদি আমরা বিসিএস না পাই, তারপরে আমরা যখন প্রাইভেট ওটাতে পেপার ফোকাস করলে আছে কিনা। ইজ দের এনি অর্গানাইজেশন, আপনি কোনো অর্গানাইজেশন বাংলাদেশে কেন,
এই ইউনিভার্সে খুঁজে পাবেন যেখানে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট নেই সেই অর্গানাইজেশনের? সে অর্গানাইজেশন প্রোডাকশনে না যাওয়ার আগেও যখন সে চিন্তা ভাবনা করে যে একটা প্রতিষ্ঠান করব, তার আগে সে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টটাকে ঠিক করে যে কত টাকা খরচ হবে এবং কতগুলো জিনিসপত্র লাগবে। সো অ্যাকাউন্ট ইজ ইন এভরি হোয়ার। এখন আপনাকে বিসিএস দিতে হবে, অ্যাকাউন্টিং জব পড়ছেন কি কারণে এটা আপনি ডিফাইন করতে পারেন নাই। অ্যাকাউন্টিং সাবজেক্টের কাজ হচ্ছে আমার টোটাল অর্গানাইজেশনের হিসাব নিকাশ, আদার জিনিসপত্র, ব্যালেন্স শিট, ট্রায়াল শিট, লাভাংশ বের করা, কোথায় কোন অবস্থানে আছি এই জিনিসটা করা। এটা প্রত্যেকটা ডিপার্টমেন্টে রয়েছে, প্রত্যেকটা অর্গানাইজেশনে রয়েছে। আপনাকে আগে অ্যাকাউন্টিং শিখতে হবে এবং অ্যাকাউন্টিং রিলেটেড যতগুলো সফটওয়্যার আছে, যতগুলো সফটওয়্যার ইউজ করছে, আজকে টালির কথা বললাম, ইআরপির কথা বললাম, এই সম্পর্কে নিজেদেরকে আপডেট করতে হবে। ইন্টারভিউতে যা বলেন, স্যার আই এম ভেরি গুড ইন অ্যাকাউন্টিং, আমি জানি কীভাবে ফাইনাল অ্যাকাউন্ট করতে হবে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট কীভাবে এগুলো করতে হবে, এবং এইটা এক্সেসে কীভাবে করতে হবে, এক্সেলে কীভাবে করতে হবে, ইভেন আমি একটা ইআরপি সফটওয়্যারের মডিউল সম্পূর্ণ জানি। যবে নিবি সফটওয়্যারের যে কাজগুলো আমরা পাই, এই কাজ আমরা এখনও পিছনে। কারণ আমার সমস্যা হচ্ছে কোনটা, আমরা যদি কোথাও ট্রেনিং করি, এই সঠিক ট্রেনিং সেন্টারটা আমরা খুঁজে পাই না। এটাই এক্সেল, এক্সিস, ওয়ার্ড এগুলো কে পারে? তো আমাদের যে শিক্ষা ব্যবস্থা বা সিস্টেম যেটা বলবো, আমাদের ইন্টার লাইফে এই সবগুলোই শেখানো হয়েছে, কিন্তু সমস্যাটা হচ্ছে যেভাবে শেখানো হয়েছে ওটা দিয়ে শুধু আমরা পরীক্ষা পাস করতে পারছি, কিন্তু এখন ওইটা আমরা অ্যাপ্লাই করতে পারতেছি না। আবার আরেকটা স্যার একটু কথা বলি, আরেকটা যখন এই স্টুডেন্টরা কথা বললো যে এই সাবজেক্টে তুমি কেন পড়তেছো, তো সবাই বলতেছে এই সাবজেক্টটা আমার ভালো লাগে, কিন্তু আমার একটা বিশ্বাস ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে ঢুকছে ওই সাবজেক্টটা পাইছে, তাই সিস্টেমেটিক ওয়েতে ওই সাবজেক্টটা পাইছে তাই ওটা পড়তেছে, কিন্তু নিজের ভিতরে একটা প্যাশন, যে কথাটা বললেন এটা সবার ভিতরে একটা প্যাশন আছে। আমি নিজেও যখন ফিজিক্সে আসলাম, আমার ইচ্ছা ছিল অনেক ভালো কিছু হবো, ভালো কিছু হবো করবো, এরকম একটা ভালো একটা প্যাশন ছিল। কিন্তু ফার্স্ট ইয়ার যখন আমার চলে গেল, আমি প্রোডাক্টিভিটি খোঁজার চেষ্টা করলাম যে একটা প্রোডাক্টিভ কিছু, যে এটা শিখে আমি কী করবো। মানে এমন কিছু শেখানো হচ্ছে যেটা আমি কখনো দেখিনি, বরঞ্চ এমন কিছু শেখা হচ্ছে ফিজিক্স ডিপার্টমেন্টে আমাদের ইলেকট্রনিক্সে, যেটা আমার পাড়ার পাশের যে ইলেকট্রনিক্সের দোকান সে জানে আমি জানি না, কিন্তু আমি সেটা পরীক্ষার থিওরিটিক্যালি লিখতেছি কিন্তু কিছু করতে পারতেছি না। তো ইন্টারভিউ কাঁপাকাঁপি করছে, তো ইন্টারভিউ জিজ্ঞেস করছে আপনি কাঁপছেন কেন, বলতেছে আমি কাঁপছি না, আমাকে কাঁপানো হচ্ছে। তো এরকম একটা পরিস্থিতি ওনার, যে আমি তো এই সাবজেক্টে পড়তে চাই নাই, আমাকে সিলেক্ট করে দেওয়া হয়েছে। ডেল কার্নেগির একটা কথা এই বিষয়ে মনে পড়ে যায়। ডেল কার্নেগি রিসার্চ করে দেখেছিলেন যে যদি লাইফের কোনো একটা বিষয় তোমার জন্য অবশ্যম্ভাবী হয়ে যায় তাকে মেনে নাও, কোনো একটা বিষয় যদি তোমার জন্য অবশ্যম্ভাবী হয়ে যায় তাকে মেনে নাও, এবং তার থেকে চারটা বেস্ট ওয়ে খুঁজে বের করো যেটার জন্য বেস্ট সলিউশন কোনটা, চারটা বেস্ট সলিউশন খুঁজে বের করো এবং ওইটার বেস্ট সলিউশনের নাম্বার ওয়ানটাকে তুমি ফলো করো এবং রাইট নাও। তুমি যখন ফিজিক্সে ভর্তি হয়েই গিয়েছো তখন এটার বেস্ট জিনিসপত্রগুলো কি এটাকে বাইর করে ফেলো। এখানে অনেক যারা আছে যারা ফিজিক্স পড়ার জন্য ঢাকা ভার্সিতে চান্স পায় নাই, আজিজুল হক কলেজে ফিজিক্সে পড়ে নিজেদেরকে ক্যাপাবল করে শাহ সুলতান কলেজের টিচার, ফেডারাল ইউনিভার্সিটির টিচার হয়ে আছেন, বিকজ হি ইজ প্যাশনেট ইন মিস্টার উজ্জ্বল, উনি প্যাশনেট যে আমি ফিজিক্সেই পড়ব। তো নিজেকে এটা তৈরি করো, যদি কোনো অবশ্যম্ভাবী হয়ে থাকে যে আমার তো আর নেই, বাবার আর অন্য কোনো অপশান নেই, যাওয়ার ফাইন্ড ইট আউট হোয়াট দ্য থিংস ইউ লাইক বেস্ট। এ বর্তমানে আমার অনেক দিকে যাচ্ছে যে আমি শিক্ষা গ্রহণ করে ভবিষ্যতে কী করব, কোনো একটা ভালো জব পাবো কি পাবো না, সেই চিন্তাভাবনার দিক দিয়ে দেখে আমি ব্যবসায় অনুষ্ঠিত আসছি, ম্যানেজমেন্টে আমি মাস্টার্স করে দিচ্ছি। কিন্তু আমার প্রশ্ন হলো এটাই যে ম্যানেজমেন্টে আমি পড়ি, আমার সামনের ক্যারিয়ারটা আমি কীভাবে নিয়ে যাব? স্যার কিছুক্ষণ আগে প্রশ্ন করেছিলেন যে একটা সংগঠনে কী কী মানে বিভাগ মানে চালু হতে পারে, কিন্তু আমরা অনেকেই কিন্তু বিভিন্ন বিভাগ সম্পর্কে অবগত না, অথচ আমরা সিলেবাস পড়তেছি, পড়ে টুড়ে আমরা কি পাচ্ছি না? আপনার আপনি চার বছর, আপনি কি ফাইনাল ইয়ারে আছেন? ফাইনাল ইয়ারে না, মাস্টার্স পরীক্ষা, মাস্টার্স পরীক্ষা দিবেন। আপনি কি ম্যানেজমেন্টে অনার্স করেছেন? জি ম্যানেজমেন্ট। ওকে ফাইন, আপনি চার বছর পিছিয়ে আছেন পুরো একটা বিষয়ে, সিলেকশনে চার বছর আগে যেটা প্রয়োজন ছিল সেটা এখনো পর্যন্ত চার বছর পিছিয়ে গিয়েছেন। আপনি স্টার্ট ইট রাইট নাও। কোন কাজটা ভালো, কি কি ভালো, মানে একটা কোম্পানিকে ভালো উন্নতির দিকে নিয়ে যায় আপনাকে কেন নেবে? আপনি তো মাসলো থিওরি জানেন না, আপনি তো হায়ারার্কি ম্যানেজমেন্ট জানেন না। সবার আগে আপনাকে প্রশ্ন করব, হোয়াট ইজ হায়ারার্কি ম্যানেজমেন্ট, হোয়াট ইজ দ্য কনফ্লিক্ট অফ ম্যানেজমেন্ট, হাউ ইউ ওভারকাম ইট, ইউ আর এ ম্যানেজমেন্ট স্পেশালিস্ট,
you are a master's unit, you are a management specialist, how we can overcome our conflict of management? তখন কি হবে? You don't know even. স্যার এটাই আমরা উইকলি মানে অনেক পিছিয়ে রয়েছে জানতে হবে It's a professional subject. Management is a professional subject like MBBS, like civil engineering, like all the things. It's a professional course. How a total management system of organization run? আপনি সে এখন জিজ্ঞেস করছেন চার বছর আমি কোথায় যাব? Yes, sir. আমার কি কি কাজ? আমি কি করতে পারি? এবং বের করে আপনি কি কি জানেন এই চার বছরে পাঁচ বছরে কি কি শিখেছেন কোম্পানিকে কি দিতে পারবেন সেগুলো নিয়ে কথা বলেন স্যার এটা কোন কোন ইনস্টিটিউটে আমি জেলে আমি ভালো ই করতে পারি স্যার মানে তাদের সাথে আলোচনা করে আমি ভালো কিছু করতে পারি পাস করেন পরে কথা বলবো আপনি আমার সাথে যোগাযোগ করেন Okay, fine. I got your question. Now give me the clue. How? Asta koren tale break aske bibiran round hobe. Keu boleni Hanif Shunke ke keu boleni apni ittadi naam jane o ittadi diye prochar koren. Keu boleni take. Akish Sahib ke keu boleni je apni birir byabsha koren. Ebong Akish group er ekta brand hoye jabe. Keu take jiggesh kore nai. Ebong chemistry teacher Humayun Ahmed ke keu bole dai nai je apni kotha sahittik hon. এটা নিজের ভিতর থেকে আসতে হবে নিজের আর্জ আসতে হবে নিজের ভালো লাগছে কোন জায়গায় নিজের ভালো কোনটাতে আমি ফিল করছি নিজের কোন জিনিস আমার প্যাশনেট এটা খুঁজে বের করতে হবে আনটিল নিজেকে খুঁজে না বের করা পর্যন্ত ব্র্যান্ড আরো জোরে শুনতে পাচ্ছি না বি এ ব্র্যান্ড এগেইন বি এ ব্র্যান্ড কি করতে হবে এক নাম্বার নিজেদের প্যাশনেট পয়েন্টগুলোকে খুঁজে বের করতে হবে আমরা কোন কাজ সবচেয়ে ভালো পারি কোন কাজ আমাদের সবচেয়ে ভালো লাগে কোন কাজ আমরা ভালো লাগে ওসব ভালো করতে পারছি না এই দুটো লিস্ট করেন এইটা আমাদের সাবজেক্ট রিলেটেডের সঙ্গে লাগান ম্যাচ করান এই ম্যাচগুলোকে কি করব আমরা আমাদের দুর্বল পয়েন্টগুলোকে খুঁজে বের করব যে এই কাজগুলো করতে গিয়ে আমাদের কোন কোন জায়গায় আমরা স্ট্রেংথ এবং উইক এরপর আমরা খুঁজে বের করব এইটা আমরা কোম্পানিতে কিভাবে ফিট করতে পারবো গুড ইন অ্যাকাউন্টিং আই ক্যান সলভ এনি অ্যাকাউন্টিং প্রবলেম একবারে আসবে না স্টার্ট স্লোলি 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 বাট ডেলি কন্টিনিউয়াসলি কন্টিনিউয়ালি ইম্প্রুভ করতে হবে একটা কাজ লাগবো এটা রেড এক্সট্রিম লেভেলে যাবো আর একটা শুরু করবো আর একটা করবো আর একটা করবো আর একটা করবো কন্টিনিউয়াল ইম্প্রুভমেন্ট নিজেকে ডেভেলপ করবো প্রত্যেক দিন নতুন কী শিখতে মিলে আজকে ব্র্যান্ডের একটা মূল বৈশিষ্ট্য আজকে নতুন কী শিখেছি বি ব্র্যান্ডের নাম্বার ওয়ান থিং আজকে নতুন কী শিখা নয়া কুশ শিখা মজা আয়া এই জিনিসপত্রগুলো আসতে হবে প্রত্যেক দিন লিস্ট করেন আজকে কী শিখেছি আজকে প্রত্যেক দিন যাওয়ার পরে যতগুলো রয়েছে আই থিঙ্ক অল অফ ইউ আর বিকামিং এ ব্র্যান্ড যারা চলে গেছে তারা মিস করবে অল অফ ইউ আর যারা এখানে উপস্থিত আছো এভরিবডি ক্যান বি এ ব্র্যান্ড তৈরি করে আজকে কী জিনিস শিখেছি নতুন 365 দিনের যদি 300 দিন কাজ করি 600টায় একটা বছরে শিখবো চার বছরে কতগুলো জিনিস শিখবো পৃথিবীতে আর কী শিখবো খুঁজে পাওয়া যাবে না দুইটা করে জিনিস শিখো প্রত্যেক দিন যে আজকে নতুন কী শিখেছি আজকে আমার কেরিয়ার লাইফের আজকে আমার প্রফেশনাল লাইফের প্যাশনেটের কোন জিনিস দুটো নতুন করে শিখেছি যদি আমরা 300 দিন ঈদ আদার জিনিসপত্র ছুটি টুটি মিলে যদি বাদ দেই 365 দিনের 65 দিন বাদ দিয়ে 300 দিন দুইটা করে যদি আমরা কী কী নতুন জিনিস শিখেছি তাহলে চার বছরে আমরা কতগুলো জিনিস শিখব খুঁজেই পাবো না আর কী শিখব মেক ইট ইজ এ কন্টিনিউয়াল প্রসেস স্টপ করে দেওয়া যাবে না বি এ ব্র্যান্ড এত সহজ নয় কেউ স্টপ করেনি Be a brand. Be a brand. Thank you. Thank you very much.